শালা পানিটা তো অজল দেখ, আইতাছি তাড়াতাড়ি যাও। রে এত দেরি থাক, জানো যে আমি এটা আমি আমু রেডি রাখবো, এখানে রাখলে কি তো জলদি যাও। আমি সালান খাবো, হ্যাঁ পুরো টিপি নিয়ে হটি মিলিও টিপি উড়ে আল্লাহ উড়ে আল্লাহ উড়ে আল্লাহ। তোমার বৌমা এরকম গরম পানি গরম বলের পানি আমার কাছে দিচ্ছে, আমি পকেট করে দিয়ে দিচ্ছি, আমার পাতুলে জুড়ে দিচ্ছি উড়ে আল্লাহ ওরে ও আমার শেষ 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 আমি মনে হাঁটতে পারবো না, এরকম জ্বলন্ত ফুটন্ত বাড়ির মধ্যে আমার পা ঢুকে দিচ্ছি, কোনো ধরনের কোনো কান নাই, আমি যে পা ঢুকবো জানো না, এরকম করে মানে বলবো তো তুমি জানো না সব কিছু তো তারা উড়া করে, ভালো তো ফুচকা মুচকা পরে নাই, ফুচকা বলে তো আমি এক মাস হাঁটতেই পারতাম না, লাল হয়ে গেছে গা, সাথে সাথে উড়ালে শিক্ষা পাচ্ছি, পানি আর গরম করার দরকার নাই। আচ্ছা আন্তরিক তুমি গরম করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শত্রু থেকে আমার শত্রু, আমার বউ শত্রু, হাল দেখতেছি সাধারণ জ্ঞান নাই তোমার, আন্ত পাঠা যেত তুই যা সব না বলাই কি তো কইতাছে, দেখে শুনে দিবা না কইবা না, পানিটা গরম আছে আপনি বলাই কও না, কিছু সুযোগ দে, তুমিও বউ মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছু পারো না, তুমি আর কাটা ঘায়ের নুনের ছিটা দিও না লিপে খাতুন, ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই, তোমার কাছেও শান্তি নাই লিপে খাতুন। আমার শান্তি বাবু আইছে, কিছু করার মুরত্ব নাই শান্তি খুঁজে, সেই জন্য তো তোমার কাছে আসছি লিপে খাতুন, অন্তত তোমার কাছে তো শান্তি পাবো তাই না। তাহলে একটা কাজ করো, শান্তির কাম বিয়াডানা কইরা ফেলাও, তারপর যত খুশি তত শান্তি নিও। কি করে লিপে খাতুন, প্রেম ভালোবাসার মধ্যে কিছু নাই, আমি শুনছি জগতে প্রেম ভালোবাসার মধ্যে সব কিছু, প্রেম ভালোবাসার মধ্যে খালি সুখ আর শান্তি আর শান্তি। তোমার মতো একাই মা পোলা জীবনেও শান্তি খুঁজে পাবো না। তাহলে এই অকমেরও ভালোবাসলা কেন লিপি খাতুন, এইটাই তো আমি চরম ভুল করছি। কি করে তুমি বাপের একমাত্র ছেলে সুমন পটরের ভালোবাসা তুমি ভুল করছো, আমার যখন কি করতে বসাইতেছে, কি করবা তুমি, হ্যাঁ কি করবা, এই প্রেমের মনটা যা চাই তাই করবো। তা তোমার এই কাঙ্গাল মনটা কি চাই শুনি। কি করলে তুমি, আমি কাঙ্গাল? হ্যাঁ শুধু কাঙ্গাল না প্রেমের কাঙ্গাল। কি করলে তুমি, লিপি পরারে লিপিয়া তুমি ঠিক কথাই কইছো, আল্লাহর কসম খাইতে বলতেছি আমি প্রেমের কাঙ্গাল, প্রেম ভিখারি সুমন পটারি। কি কইলা, প্রেম ভিখারি সুমন পটারি? বললা যে দেখা বাজার একটু ঠিক হয়ে যাব, দেখো আমি আস্তে যাও, আস্তে আস্তে তেল মালিশ করে দিতেছি। আর ও বৌমা ঘরের মধ্যে বইয়ের সকের লিগা, হ্যাঁ একটু পান ঘাড়ে দিয়ে বাতাস তো করতে পারো, এই ধরো মা গো কেমন গন্ধ করতেছে, আমার কিছু আনা থাকলে এই দেখো এই পায়ের গন্ধের সামনে দাঁড়া থাকতে পারো। এই আমার মা যে আমার পাই করতেছে, আমার মার গন্ধ লাগে তোমার লাগে লিগো। হ্যাঁ আচ্ছা বৌমা পাউডা পুরা লাল হয়ে গেছে, এখানে তুমি গন্ধটা পাইলা কই? হ্যাঁ আপনার পোলার গন্ধ তো আপনি কোনোদিনও পাইবেন না মা। এই আম্মা আরে কি তুমি ঘরের মধ্যে পুতুল বানায় রাহুল লিগে আনছো, আরে আমি বাচ্চি খেতে দেখো যা বাবার বেঁচো চো চো যাইতেছ চো শান্ত বাজান, আমি সুরা পড়ে গেছি জান রয়ে যাবো। ওহ
এই সুমন পাটানের ফু দেওয়া লাভ নাই লিপি খাতুন, যা বলবার সরাসরি বলো। তাইলে সরাসরি কই, আমারে বিয়া করে ঘরে তুলবা কবে? সেই দুঃখই তো আমার দিন রাত কাটতেছে না লিপি খাতুন। ওই হাসান পাটারি বলছে তার বিধবা মায়ের যতদিন বিয়া দিতে না পারবো ততদিন আমার বিয়া করাইবো না। হায় আল্লাহ, কি করলে তুমি? তাইলে আমি কার জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ লিপি খাতুন, তুমি আবার কাঁদতেছো কিসের জন্য? ময়নাবু কইছে সেই জীবনে বিয়া করবে না, বিয়া না করলে আমার কি হইব? আরে বাবা রে, ময়না বিয়া না করলে কোনো সমস্যা নাই, সমস্যা তো গন্ধকালী। কি কইলা? এই তুমি আমার বাইরে কি কইলা? আমার বাড়িতে তুমি গন্ধকালিপ কইলা কে? সে কি করছে? সে কি করে নাই, তার সাথে কোনো মিশার অবস্থা আছে? তার সাথে মিশতে গেলে তো শরীরে গন্ধ আসে, এটা কি সহ্য করা যায়? লিপি খাতুন, লিপিয়া আর কান্দো না, কান্দা থামায় বলো এবার কেন কাঁদতেছো? আমার প্রেমের স্বপ্ন তো কবর হয়ে গেল, সুমন পাটারি প্রেম ভিখারি, বাইদানের গায়ের থেকে তো এই গন্ধ জীবনেও যাইব না। চুপ কর, আমাদের প্রেমে যতই বাধা আসুক আমি তোমারে বিয়া করা সারুম 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 সারুম। শোনো আরেকটা কথা, আজম দুলাভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, আজম দুলাভাই ওষুধ দিয়ে আসবো তোমার ভাইজানের গন্ধ ছাড়ানোর জন্য। হাসা কইতাছো? হাসা হাসা হাসা, আমরা দুই ভাইরা মিলা গন্ধ গালিবের গন্ধ ছাড়াবো, বুঝতে পারছো? জানু, লিপিয়া, লিপি খাতু, এইবার সেই কলিজা ঠান্ডা করে হাসিটা দাও। কোন মতলব আছে? সাংঘাতিক আম্মা, যে ভয়ানক গন্ধ আমার নাকের মধ্যে ঢুকে পড়ছে, এই গন্ধে তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন কি ওই সমুদ্রের মধ্যে ধাপা ধাপা আত্মহত্যা করবো। কি সাংঘাতিক আম্মা, সমস্যা কি আম্মা? বাজান, কোনো সমস্যা নাই, সকালবেলা গরম পানি দিয়া পা গেছে পুইরা, আর তো পা ধুইতে পারে নাই। ও এইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আম্মা। এই যে শালা বাবু, তোমার দুলাভাই মির্জা আজম আইসা পড়ছে, আমি লগে করে এমন এক ওষুধ নিয়ে আসছি, বুঝছো? মনে করো এই ওষুধ ব্যবহার করলে গন্ধ তো দূরের কথা, গন্ধের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই বাড়িতে থাকতে পারবো না। সরি, মিস্টেক বল করছি, এই বাড়ি না, পুরো এলাকার মধ্যে থাকতে পারবো না। বাজা, হাসা কইতেছো? আম্মা এটা আপনি কি বললেন, হাসা মানে? অবশ্যই হাসা। শোনেন আম্মা, ইয়া লম্বা 6 ফুট লম্বা, সাদা ধবধবাধারী একটা বুজুর্গ চেহারা, আপনি যদি ওই নুরানি চেহারার দিকে একবার তাকান শ্রদ্ধায় ভক্তিতে নত হয়ে পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আম্মা, সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির এই যে এই স্বপ্নে পাওয়া ওষুধ জীবনে মিথ্যা হইব না, খালি আপনি পায়ে একটু মাখাই দেবেন, দেখবেন মুহূর্তের মধ্যে সব গন্ধ গায়েব হয়ে যাবে। জি আম্মা, এর মধ্যে ওই কর্পূর আছে, তারপর ওই ফিটকারি আছে, আর জাফরান আছে, এই সবগুলো বাইটা মিশ্রিত করে আপনার ওই পায়ে লাগাই দিতে হবে। ও আম্মা, একটা জিনিস তো মিষ্টি করে ফেলাইছি আম্মা। কি আম্মা? ওই খাঁটি শুকনো গোবর, অবশ্য টেনশনে কিছু নাই, যেহেতু এই বাড়িতে গরু আছে গোবরও নিশ্চয়ই পাওয়া যাবো। কি পাওয়া যাবো না শালা বাবু? আমি তোমার মুখের মধ্যে গোপন লিখবো, এবার আমি তোমার এত অপমান করলাম এটা ভুলে গেছো না? চিটার বাটপান কোয়ান্টার, হ্যাঁ চল টিকা। আহা আম্মা, আপনার আমার গুসাইরা জানা, আমি দেখতেছি।
সেন্টি বইলা দিতেছে ওষুধটা খুব কাজে ধর আপনি চুপ থাকেন কথা কইন না আমার মেজাজ মতো টেম্পার হাই আছে আপনি যান সামনে থেকে যান শালা বাবু কথায় আছে একবার না পারিলে দেখো শতবার এত তাড়াতাড়ি ধৈর্য হারা হওয়া ঠিক না আমি তোমাকে অনুরোধ করতেছি এই শেষবারের মতো এই ওষুধটা মাইখে নাও দুলাভাই আপনি কোনো কথা বলবেন না আপনি এইসব কথা কয়ে দুই বছর আমার থেকে দুই লক্ষ টাকা নিয়েছে আমার পায়ের তো যায় নাই আরো বাড়ছে আপনি কোনো কথা কবেন না আর আমাকে বাড়ির উপর আপনি আসবেন না আপনি যান সিটার বাট পার কি গুলো আমি সিটার বাট পার তোমাকে বাড়িতে আমি আসবো না না ঠিক আছে আমিও এই বাড়ির বড় মেয়ের বড় জামাই আজম খান আমি দেখতে চাই কে আমার বাড়ি থেকে বাড়ি করে কার এত বড় বুকের পাটা কে আমার বাড়ি থেকে খেটায় কার বুকের পাটা কি দেখবো তুমি কি করবা তুমি তুমি আবারও খেপা দেবা আবারও ধরা দিবা আমি দৌড়ামো আমার ধরতে পারবো না কারণ দৌড়াইতে দৌড়াইতে আমি এখন উসান বল আপনার না কোনো মান সম্মানের কোনো ইয়ে নাই আপনার গুলাবাই মনে করছেন আপনি নিজের ওয়ার ঠিক রাখতে পারবেন আমার ফতুর করে রাখতেছেন আমার তুমি ঠিকই মারবো করে দিলাম এরম করে তোমার অপমান করলাম তারপর তুমি বাড়ির উপর আইছো মানে তুমি তো বদমাশ সিটার না একটা নির্লজ্জ বেহা লোক শালা বাবু তুমি আমারে ধাওয়াইছো আমি দৌড়াইছি কিন্তু ধরতে পারো নাই মনে করো এটা শালা দোলার মধ্যে একটা হালকা দৌড় প্রতিযোগিতা তুমি যদি আমারে ধাওয়াইয়া মানে নদীর ঘাটে নিয়া পানির মধ্যে চুবাইতে পারতা অথবা ধাওয়া গাছে তুলতে পারতা তাইলে মনে করো আমি হালকা পাতলা একটু অপমান হইতাম আজকা আজকা তোমার আশা পূরণ হইব আজকা হয় তোমার এক পাশা পুকুরে পাটি টুকু পাবো আর নাহলে তাল গাছ বেল গাছ মতো মনে রাখবো আম্মা কি করবো দুলা ভাই আপনি নাকি বাজারে যে মশলা আছেন ওরে আমার সুন্দরী মিষ্টি মুখি শালিকা রে তোমার বহুত দিন পরে দেখলাম আমার তো হ্যাঁ আনছি আনছি মনে করো এটা হইতেছে পৃথিবী বিখ্যাত ঔষধ এই যে এইরকম লম্বা ছয় ফুটেরও বেশি সাদা ধবধবা দাড়ি নুরানি চেহারা ওই বুজুর্গ ব্যক্তি এই ওষুধটা স্বপ্নে পাইছে এই ওষুধটা যদি বাইটটা তোমার ভাইয়ের পায়ে মাখায় দিতে পারো গন্ধই সুগন্ধে রূপান্তরিত হইব আম্মা তুমি ভাইজানের পাশে বসো আমি ওষুধটা বানাই নিয়ে আসি দুলা ভাই পড়ে না চলো 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 গন্ধ গন্ধর কেমন আম্মা আবার অর্ধান্ধা বাসি এই ওষুধ দিলে উল্টা পাল্টা দিব টাকা দেবো তোমার কাছে টাকা খসান লিখে আছে একটা পয়সা কিন্তু দিব না আমি কই দিলাম আমার রাজি গায়া না আবার কিসের বানানো কি বানাচ্ছে আমরা দুই বছর যাবত আমার এগুলি করতেছে শুধু শুধু আমার লাখ লাখ টাকা নিয়ে গেছে সিটার বাটপার কি কারণে যে আমার বন্ডারে এর কাছে দিছিলে তোমরা এই এই তোর মাথায় তো কোনো ঘিলু নাই মাথা ভরা খালি গোবর এই গোবর ভরা মাথা নিয়ে তোর বাপ মানে হাসান পাটোয়ারি লাগে তুই জোরে জোরে কথা কস ধমক দিয়ে কথা কস আপনি হাসান পাটোয়ারি হইলে আমি হইতেছি সুমন পাটোয়ারি কথাটা মনে রাখবেন আমি এক মাসের মধ্যে বিয়া করুক এক মাসের মধ্যেই বিয়া করুক এক মাস না এক মাস না তোরে আমি দশ দিনের মধ্যে বিয়া দিব কিন্তু ওই মাইয়া না অপদার ওই মেয়ের সমস্যাটা কি ও কি অপরাধ করছে সমস্যা হইলো গন্ধ গন্ধ গালিব তার ভাই মাপসাই মাপসাই বাপ তুই অন্য মায়ের কথা কহ গালিব কি দেখতে খারাপ খারাপ না তার কি টাকা পয়সা কম আছে আমাকে সে তিন গুণ বেশি তাইলে লিবরে বিয়ে করতে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইল গন্ধ গালিবের শরীর একটা গন্ধ উৎপাদনের কারখানা সেই কারণে তার বোনের লগে আমি বিয়া দিমু না ওরে হাপারে আমার আব্বা পাগল হয়ে গেছে গা ওই বানা তুই কো এই গোয়ার বাপরে আমি কি করে বুঝামু আমি তো গন্ধকালীপের বিয়া করুম না আমি বিয়া করুম গন্ধকালীপের বোন লিপি রে এই তুই কি করলি আমি গোয়ার আমি পাগল আজ তোর একজন কে আমার আপা বল তো আপনি শান্ত হবেন আচ্ছা
আসলে আমরা সমস্যা রাখি গন্ধ দেখি আমার ভাইজান বিয়ে করবে লিপিরে লিপির শরীরের মধ্যে তো কোনো গন্ধ নাই গন্ধ হয়েছে গন্ধ গালিবের শরীরে তাহলে লিপিরে বিয়ে করলে আপনার কি এত সমস্যা থাকবে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে লোক আপনি এমন করতে পারতেন না তুমি তোমার ভাইয়ের লগে তাল মিলাইতেছো না একই সুরে কথা কইতাছো আমি বুঝতে পারছি কেন তুই তোর স্বামী ছাড়া হইছস কেন তুই তোর শ্বশুর বাড়ি থেকে চলে আইছস তুই তো বিয়ের আগে ওই গন্ধকালীবের লগে শোন আমি স্পষ্ট করে কয়া দিতেছি দুইজন রে দুইজন স্পষ্ট করে কয়া দিতেছি আমি ওই পরিবারের লগে আত্মীয়তা করুম না আপনিও স্পষ্ট ভাবে শুইনা রাখো আপনি আমার কপালটা নষ্ট করছেন আমার জীবনটা আপনি নষ্ট করছেন আর আমি বাইচে থাকতে আমার ভাইজনের জীবন আমি নষ্ট হইতে দিব না বুঝছেন আমি বাইচে থাকতে ওই লিপির লগে ভাইয়ের বিয়া দিয়ে ছাড়বো কয়ে দিলাম আমি আই ভাই চলো দেখ মুখে ডাকি কর আয়ো মানে ওইসে কি একটা সুন্দর মিষ্টি গন্ধ জাফরানের মতো গন্ধটা তা নাক ধরুন কেন আর তুমি এমন করে নাক দর্শ মনে হইতাছে আমার শরীর থেকে পচা গন্ধ বাড়িতেছে হাজির মহিলা আজকের থেকে আমি অর্ডার দিয়ে দিলাম আমার শরীরের থেকে যদি ল্যাট্রিনের গ্রানো বার হয় পচা গন্ধ বার হয় নাক দরজ চলবো না এটা আমার অর্ডার ভাইজান শোনো না একটা পরেশগার মহিলা স্বপ্নে দেখছে ওষুধটা একটু মাইখা যাও আমার মাখা লাগবো না পরেশগার মানুষের এই তেলটা ওষুধটা তোর বাবি দিবে সবসময় নাক ধরে থাকে না মনের মধ্যে গন্ধ আছে মনের মধ্যে তেলটা দিলে মনের থেকে যে গন্ধটা আছে ওটা দূর হয়ে যায় পেট আচ্ছা কেন্দনা থাক কেন্দনা আমি দেখতে কি করা যায় যাও ঘরে যাও ঘরে যাও আগের মতো আবার দুই হাত এরকম মুছে পেরা আমার হাত খেলা একটা মানে কথা তুমি কি আমার সে আগের মতো ভালোবাসো এমন ভালোবাসো তুমি আমার আগের মতো ভালোবাসো আমি মুখে কইতে পারব না আমার লজ্জা লাগে হ্যাঁ লজ্জা তো তোমার লাগবে তুমি মেয়ে মানুষটা মেয়ে মানুষদের তো লজ্জা বেশি ওই একটা কথা আছে নারীদের লজ্জা ভূষণ কিন্তু আমি বুঝতেছি না আমি তো ছেলে মানে
আমারও কেমন যেন একটু লজ্জা লাগতেছে, কেমন যেন লাগতেছে। সত্যি কইতেছো গালিব ভাই? তোমার সাথে আমি কখনো মিথ্যা কথা বলছি? তাহলে মনে হয় এখনো আমরা দুজন দুজনের আগের মতোই ভালোবাসি মনে হয়। কেমন যেন একটা সেন্টের গন্ধ পাইতেছে আকাশে বাতাসে, কে দিল এত সুন্দর সেন্টটা? আমি ওই যে হঠাৎ সকালে উঠে দেখি না ওই জানলার ফাঁকের মধ্যে একটা সেন্টের বোতল ছোট করে, অনেক দামি মনে হইতেছে, গ্রান খুব ভালো ওইটা আমার। তুমি আমার সুহের দিকে চায় কত, তুমি জানো না কেডা দিছে। জানি জানি জানি, কিন্তু আমি বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না। যে জানে সে তার নিজের মুখ দিয়ে যদি বলে তাইলে আমি সেন্টের গন্ধের লগে লগে তোমাকে প্রেমের গন্ধ দেখি আকাশে বাতাসে ভাসতেছে শালা বাবু। আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি সেন্টের গন্ধে। ওই চাঁদে রে আমাদের উঠলিকে না কাঁদ দিলি কে? আমি কখন উঠুম কখন বসুম এটা আমার ব্যাপার। অতিরিক্ত সব অতিরিক্ত করতেছস, তোরা সব অতিরিক্ত করতেছস। চাচা জানতো আমার শরীরে গন্ধ আছে কিনা? হ্যাঁ গন্ধ পাইতেছি। কিসের গন্ধ? জাফরানি গন্ধ পাইতেছি। বুঝছস কি কইল চাচা? কি কইল মুরব্বী মানুষ কি বললো? আমার শরীরের থেকে জাফরানের গ্রান বাড়িতেছে, সুগ্রান গ্রান গন্ধ না, এখন থেকে আমার শরীরে সবসময় জাফরানের গ্রান বাড়িব। চাচাই কইছে মুরব্বী মানুষ, খেয়াল রাখবি দেখলে খালি গন্ধ। এই সাথে ভালো করে সাথে পাগলা কুত্তার লাগে আসছস কে আছি? তুই আমার নিজের মানুষ কাছের মানুষ হয়ে তুইও হাসতাছস না বন্ধু? তুমি আমার বলবো জন্য মানে আমি যেটা কইতাছিলাম অগো কাণ্ড কারখানা দেখা, তুই সেটা হচ্ছে কি এই যে ওরা দুইজন আমি অগকুত্তি কালাপ দেখা হাসতাছিলাম, সেই কখন থেকে বৈশা এখানে দুজনে আজাই রেখা যাইতাছে। এই তুইও আসলি, তুই না আসলে মনে হয় না আজকে সারাদিন আনতে যাইতো। তুই কি ভাই আমার লাগে মানে আমার কথায় কষ্ট পাইছ না? ঈশ্বর কষ্ট বন্ধ গালিবের আর কষ্ট, একদিন হলো বিয়া করলাম এখনো বাসর রাখতে হলো না, ওই কষ্টের কাছে এই কষ্ট তো কিছুই না রে। আবার বাসর ঘর বাসর ঘর বাসর ঘর, ওরে বাবা রে বাসর ঘর তো হইব, এইবার কেউ আটকে রাখতে পারবো না। তারপরও কথা হয়েছে কি একটু ধৈর্য ধরতে হয়, হুম সবুর মেয়া ফলে এটা আর কি। আমি তোরে এখন একটা স্পেশাল চা কফি মানে কফির সাথে চা মিলে স্পেশাল চা কফি বানায় খাইতেছি। লাগবো না লাগবো। কি হইল কথা কও না কেন? তুমি কথা না কইলে আমার অস্থির লাগে। এই তুমি আমারে এইভাবে ঝাঁকে দিছো কেন? আমি কি বড়ি গাছ যে আমার ঝাঁকি দিবা টুপ টুপ করে বড়ি বড়ি আর টাপ টাপ করে খাই ফেলবা সাথে লবণ আনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বড়ি গাছ আম গাছ জাম গাছ ডাব গাছ সব কিছু। তাহলে দাঁড়ায় আছো কেন? একবারই আমার খাই ফেলো। তুমি আমার নিষ্ঠুর মার্কে কথা কইতেছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? আরে ওই হাসান পাটারি আমার পাকা ধানে মই দিতে চায়, ওই ব্যাটারে যে আমি কেমনে শিক্ষা দিমু কিছু উপায় পাইতেছি না। তুমি তো অনেক খারাপ মানুষ আছো, নিজের বাপরে নিয়ে কে এরকম উল্টাপাল্টা কথা কয়? ওসব স্পেশাল প্রি তো কোনো কাজ হইব না, আগে করতে হইব কি তোমার ভাইজানের শরীর থেকে গন্ধ তারে দেবো, সেটা কি তারাইতে পারছো? পারবো কেমনে কও, কাল সকাল থেকে রাত পর্যন্ত এত চেষ্টা কইরা ওই পরেশগার মানুষের ওষুধ ভাইজানের গায়ে আমি লাগাইতে পারলাম না। পারবা না পারবা না, কিছুতেই পারবা না, লাশময় শালিকা তার কারণ আছে,
তার কারণ হইলো তোমার ভাই এখন জাফরানের গন্ধ গায়ে মাইখা ভাসতেছে, আসতেছে, উঠতেছে, খেলতেছে, কত রকম খেলাইতে হচ্ছে। বলো ভাই কি হয়েছে আপনার? আর ধরো আমার কি হইব, আমার কিছু হয় নাই, হয়েছে যে ওনার ভাই গন্ধ গালিবে। সে কি করছে জানো? এই জাফরানের গন্ধ গায়ে মাইখা সেন্ট 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 গায়ে মাইখা প্রেমের গাঙ্গে নাও বসেছে। হাল সারিয়া দে ও মাঝি পাল উড়াইয়া দে ধরো। ওই বুঝে কই হয়েছে কি, আমি গাছতলে ছিলাম বুঝতে পারছো, হঠাৎ গাছের আড়াল দিয়ে দেখি সে ময়নার সাথে প্রেম করতেছি। আরে প্রেম, ময়নাও মজা গেছি, কোনো রকমের গন্ধ সুন্দর বালাই দেখতেছি না। তোর ভাই আমার তো সর্বনাশ হয়ে যেতেছে, একদিকে হাসান পাটারি একদিকে ময়না, এখন আবার কি হবে তোলা ভাই? ওরে বাইরে, আমি তো খবর পাইছি বলেই তো তোরে বলতাছি, কাশীনাথপুরে মানে উনি নাকি অনেক নাম করা কবিরাজ, মানে উনি কামালদার, যা বলে যা ওষুধ দেয় সবই কাজে লাগে যায়। ওইছে বেশি কথা কস, এত লেকচার মারসকে আমি বুঝি না, তোর কথা মতো চলতে হইব, আমি অনেক ভালো বুঝি। বাবা তুই তো বুঝস, আমি তো না বলি না যে বুঝস না, মানে ফ্রেন্ড হিসেবে বললাম আর কি, যে ওইখানে যা তোর এই যে শুইলে যে গন্ধটা সেরাম দূরে যাবো বুঝছো না, সেই জন্য বল। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়ার দরকার নাই, আগামী শুক্রবারে আমি তোরে নিয়ে যাবো ঠিক আছে? হয় আমি যাব না, কোনো জায়গায় যাবো না, বহু জায়গায় গেছি, লাখ লাখ টাকা আমি খরচ করছি, এম সিদ্ধান্ত নিয়েছি কারো কাছে যাবো না আমি। আরে বাবা পাগলামি করিস না, আচ্ছা তুই না এলে কি আমি তোরে নিবো না, যা। আসসালামু আলাইকুম, এখন আসার সময় হয়েছে আপনার? যেদিন আপনারা বলে একটু তাড়াতাড়ি আসেন সেদিন আপনি দেরি করেন, যেদিন তোরে কইছে আমার দরকার নাই সেদিন তুই আসুস ফজরের সময়। হাও তো না এখন কত জরুরি কাজ আছে দোকানে বা। হ্যালো, আমার বলে গন্ধ মাতার কাছে যাইতে ফালতু কারো দরকার নাই, আমি একাই একশো, আমার মা তো আছে, আমার বোন আছে, আর কারো দরকার? ময়না তো আছে, ময়না পাখি কি সুন্দর গ্রাম, এটা তো চলবে না, চিঠি কান কই একটু পয়রা লই। ওরে আমার লতা পাতা রে, না না আমি তো আসতেই নিছিলাম, ওই কি গালি বেসে পড়ছে দোকানে, এখন ওরা তো একটু টাইম দিতে হয় সেই জন্য একটু সময় লে খেয়ালাইছে আর কি, অসুবিধা নাই, এখন আমি তোমার কাছে আসতেছি তুফানের মতন, কোনো টেনশন নেবে না, লতা পাতা আমার। এইটা কি কইলা? বন্দুকের ফায়ার মিস হয়ে যেতে পারে, কিন্তু এই মির্জা আজমের বুদ্ধির ফায়ার মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, মিস কখনো হইব না। শোনো, ঠিক এই মুহূর্ত থেকে তুমি আর লাস্যময় লিপি না, তুমি অ্যাকশন লিপি, যাও বাড়িতে যাও, যে ডাইরেক্ট অ্যাকশনের নামে পড়ো। ঠিক কথা বলো, এই গ্রামের মানুষ এতদিন লাস্যময় লিপিরা দেখছে, আজ থেকে অ্যাকশন লিপিরা দেখবো। শুধুমাত্র লিপি না, বিয়ার পর পৃথিবীর সব নারীরাই অ্যাকশন লেডি হয়ে যায়। মনে করো বাইরে তুমি অনেক বড় বড় পোস্ট পদবীর মালিক দেখতেছো, অনেক বড় বড় হালুম দেখতেছো, কিন্তু বিয়ের পর কথা কইতাছি, তুই লিপির অ্যাকশন মুড কি দেখছিস? এবার আমার অ্যাকশন মুড দেখ,
তুই কি ভেবেছিস এত সহজে তোর রাস্তা ক্লিয়ার করে দেবো? সেটা না, এই সুপুল পাটরি থাকতে তুই কখনো ফাঁকা ফিল্ডে গোল করতে পারবি না। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু এই সুমন পাটরের গুলি মিস হবে না। তোকে আমি ফাঁকা ফিল্ডে গোল করতে দেবো না, দেবো না, দেবো না। লিপি, এই যে লাস্যময় শালিকা, ওনার পিছনে পিছনে যে এখনো লাভ নাই, তার এখন অ্যাকশন মুডে আছে। কিসের অ্যাকশন মুড? আরে, তাদের দুজনের প্রেমের মধ্যে একটা নতুন ভিলেনের আবির্ভাব ঘটেছে, এই জন্যই তারা অ্যাকশন মুডে আছে। ভিলেনটা কেডা? ভিলেনটা কেডা? ভিলেনটা হইতেছে ওই যে গন্ধ গালিব আর আকাশে বাতাসে ভাইসা বেড়ানো জাফরানের সেন্ট। পলার লাগে এভাবে পলায়? আমি তো বুঝছি তুই কে লিগে পলাইছস, দেখ তো এখন বিরাট সুগন্ধ লাগতেছে ভাই। সেটাই, গন্ধ দূর করার জিনিসপত্র আমার কাছে চলে আসছে, ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই, যা সবাই বলে দিবি। বুঝলাম না, এই বাড়িতে কি আর কোনো জায়গা নাই? আমার নাকের ডগায় এসে জুতা রাখা লাগবে? গন্ধে তো এই বাড়িতে থাকা যায় না, পুরো বাড়িটাকে একদম ডাস্টবিন বানিয়ে ফেলাইছে। কি হয়েছে রে চিলাসকে, কি হয়েছে? তুই জুতা মতো এনে ফেল, পুরো বাড়ি ডাস্টবিন। তা তুই ডাস্টবিনের মধ্যে পড়ে রেছিস কে? তুই যা, যাগো বাড়ি তুই পছন্দ করস, ও সুমনকে বাড়ি যা, তোকে মানা করছে কে? আর তোমার খাতিরের লোক ময়না, সে মনে হয় বিরাট লাট বাহাদুরের মেয়ে, আমি করলেই দোষ, আর তুমি একদম ধোয়া তুলসী পাতা। এই লিপি, তুই কিন্তু অনেক বাদবি করতেছস, তুই এগুলি কি কইতেছস? তোর কি হুশ আছে? তুই কিন্তু প্রচুর বাদবি করছস না, হাম খাবার তো এখন কথা কইবি আমার সাথে কেন? লিপি তো সবসময় সত্যি কথাই কয়। ও এখন সত্যি কথা কইছে দেখে তোমার খুব লাগিয়া গেছে তাই না? তুমি আমার এলাকার লাগি আমরা ভাই বোনে কথা কইতেছিস, তুমি এই এলাকার লাগি যাও যাও, তোমার ঘর তুমি যাও, তোমার ঘর তুমি যাও। তোর কি শুরু করছস? হ্যাঁ, তোর এগুলো কি শুরু করছস? আই না না না, আমার কথা হলো আম্মা, ও কিন্তু অনেক বাইরে গেছে, এই যে ওরা কিছু কও না, খায় দায় আর বাইরে টোটো কোম্পানি না ঘুরে কি করে না করে, ওরা কিন্তু টাইট করতে দেবো, আনলে কিন্তু আরো বেয়াদ হয়ে দেবো। আমি বোঝাই কমরে, যা তুই ঘরে যা। শুনো, আমি আমার বাপের টাকায় খাই, তোমার টাকায় না। এই যা তো খালি কথা কই, মুখে মুখে 100 বার না করছ, মুখে মুখে কত বেয়াদ। এই যা তুই ঘরে যা, আসন করো, এটা চারটে পাটা করে দিই আমার বাড়িতে থাকা, আমার বারবারে ছাই দিবা, এইটা আমি হইতে দিব না। আব্বা কি বাড়ি তোমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে নাকি? যে বাড়ি তোমার হইবো? আব্বার বাড়ি মানে ছেলের বাড়ি, এইটাই নিয়ম। আমি ঠিক বলছি না আব্বা? বাইরো, তোমার বাড়ি থেকে বাইরো, বাইরো কত কো। এটা আপনি কি বলতেছেন আব্বা? আব্বা আপনি জানেন না আপনার মেয়ে ময়না আবার নতুন করে ওই গন্ধকলমের সাথে ইটিশপুটিশ শুরু করছে। এ ভাইজান, মুখ সামলে কথা কও করে দিতেছি, মিছা মিছা কথা কও কে লিগা? হ্যাঁ কি করছ আমি? আর তুমি যে ডিপির লগে বিয়ে করার লগে সমস্ত প্ল্যান করে ফেলেছো, ওইটা আমি কিছু কইছি আব্বারে?
আমি লিপির লগত নতুন করে ডিসপিউট শুরু করছি না, আর তুমি কি করছো? তুমি আমার দিয়া জাফরান সেন্ট কিনাইছো, সেইটা আবার গন্ধকালীপ উপহার দিছো। গন্ধকালীপ সেটা গায়ে মাইখা প্রেমের গান গায়ে বেড়াইতেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমারে দেও না। তুমি ওই সব নষ্টের মূল বুঝছো, তুই আরো বড় নষ্ট মূল, তোর কারণে সবকিছু ভুল হইতেছে। বাবা রে বাবা, বিয়ে হয়েছে দুইটা বছর, দুইটা বছর মধ্যে এই প্রথম তোমার চোখের পানি দেখলো। আমি তো মনে করছিলাম যে চোখে কোনো পানি নেই তোমার। কান্দা চোখে যাও 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 যাও, যেহেতু শান্তি পাও চলে যাও, তোমার বাপের বাড়ি যাও। আমি তোমার সাথে যাব কেন আমার বাপের বাড়ি? খুব সহজ আমার বাপের বাড়ি দিয়েছে, চলো চলো উঠো চলো, এখন দিয়ে আসো যাও। শোনো, অত অত কথা কয়ে কোনো লাভ নাই। সত্য যেটা সেটা হলো আমরা দুই বছর সংসার করছি স্বামী স্ত্রীর মতো, আমাদের মধ্যে স্বামী স্ত্রী কোনো ধরনের কোনো আলামত ছিল না। তুমি আমার ভালোই বাসো না, সবসময় দূরে দূরে থাকছো। আমি যে স্বামী তোমার, তুমি যে আমার স্ত্রী, আমি কোনো সময় অনুভবই করতে পারি না। তুমি তো ভালোবাসো না আমারে, তুমি তো আমার স্বামী হিসাবে নাও নাই, সংসার করো নাই। আমার তো মনে হচ্ছে এক খাটে এক ঘরের মধ্যে দুই জগতের দুই বাসিন্দা বসবাস করছে। সবসময় গন্ধ 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 গন্ধ, এত গন্ধ হলে তুমি সংসার করবা কেমনে? পারবা না। দুধ এমনি কইও না, আমি এই যে আমি তোমার কোরে দয়া কসম করতেছি, আমি আর কোনোদিনও নাক ধরব না। তুমি জীবনে কোনোদিন আমার সাথে স্বাভাবিকভাবে সংসার করতে পারবে না। সবসময় আমার গন্ধ মানুষই মনে হইব, গন্ধ গালিবি মনে হইব। সুতরাং ভালোই বলে তুমি তোমার মতো করে জীবন করো, আমি আমার মতো করে চলব। আমার মা আমারে জন্ম দিছে না, এত বয়স হয়েছে কোনোদিন তো কয় নাই আমার শরীরে গন্ধ। কেন কয় নাই? কারণ একটাই মাত্র কারণ, আমার মা আমার ভালোবাসছে। তোমরা কেউ আমার ভালোবাসো না, তুমি আমার স্ত্রী হয়েছো, অর্ধাঙ্গিনী হয়েছো, কিন্তু মন থেকে ভালোবাসো নাই। সব সময় তুমি নাকের মধ্যে আঙ্গুল দিয়ে তুইতা, সব সময় আমার দূর দূর করতাম মনের থেকে। আমি তোমার চেহারা দেখে তো আমি বুঝি, মানুষ বুঝি না আমি, কোনো সময় আমার ভালোবাসা। সুতরাং ভালোবাসা ছাড়া তো সংসার হইব না। তুমি তোমার মতো যাও, আমি আমার মতো থাকি, শেষ। আমি কি করুম কোন, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করে আমি পারি নাই। আমারে আমারে আর দুইটা দিন সময় দেন, আমি সব ঠিক করে দিব। দুইটা দিন সময়ও কোনো লাভ হইব না, তুমি পারবা না, সুতরাং দরকার নাই। আমি তোমার ঠকামু না। তোমার কামিনের মধ্যে 5,00,000 টাকা আছে, আর ভরণ পোষণের আরও 1,00,000 টাকা দিয়ে 6,00,000 টাকা আমি দিয়ে আমো। দরকার পড়লে আমি জমি জমা বিক্রি করে তোমার দিয়ে দিব, তুমি শান্তিতে থাকো, আমি আমার মতো করে শান্তিতে থাকি, বা শেষ। এতদিন তো প্রেম প্রীতি করছো, নানান ধরনের নানান কথা শোনাইছি, আজকে দুইজনের মধ্যে বিয়ের সম্পর্ক ঘটাই দিলাম, আজকে থেকে তোমরা বৈধ, তোমার কেউ কোনো কিছু কইতে পারবো না। কি খুশি হও নাই ভাই? এটা কি বলতেছেন, খুশি হও না মানে
দুলা ভাই সিনু জীবনও আপনার এই বিয়েটা আমি শেষ করতে পারবো না দুলা ভাই সিনু রেডি হ্যাপলা কান্তের মতন কইরো না তুমি এটা কি কইতেছ জানো তুমি খুশি হও নাই এখনো খুশি হওয়ার কোনো কিছু নাই দুলা ভাই আপনি আমাদের অনেক উপকার করছেন এখন আপনার রাস্তা মাপেন এই চলো জানু কই যাবো কোথায় আমার বৌদি শ্বশুর বাড়ি এতদিন তো প্রেম প্রীতির মধ্যে ছিলাম প্রেমিকার চেহারা অল টাইম লাস্যময়ী চোখ দুটো টানা টানা চোখে মায়া ভরা এখন কিন্তু আসল ধরা খাইছো বিয়া করছো না এখন দেখবো যে বইয়ের যে মুড থাকবে অল টাইম অ্যাকশন লেডি মুড সর্বনাশ আমার হালুয়া টাইট আমার অ্যাকশন লেডি তিন দিন পর আমার অ্যাটাক করছে আল্লাহ জানে কবলে কি আছে হ্যালো মিস বাংলাদেশ লাস্যময়ী লালনা এই অসময়ে আমার জান তুমি আমাকে কেন ফিল করেছো বলো তো না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আইতাছি আমি এক্ষুনি আইতেছি জানু অবস্থা বেশি ভালো মনে হইতেছে না তুমি তোমার বাড়ির দিকে যাও আমি আমার বাড়ির দিকে যাই চলো জানু তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসি চলো ও তাই দেখো আমার পরিস্থিতি কোন দিকে যায় আমি আগেই বলছিলাম আগেই বুঝছিলাম তোমার লোকের বিয়া দেওয়ার কোনো দরকার নাই ধন দিছে আমি জানিও একটা আগাম করব আমি এখন যাইতেছি ও ভাই আর একদিন কি আমার একদিন ও ভাই ভাই শুন তুই যাবা লাগবো না ওই ফুলের লোকটা এমনি আইয়া করবো আমি বল দিছি আমি বল আমি ওরে ভালো করে চিনি ও তার চিকান চিকান এখন আমার পত্র শুরু করছে ও জীবন আমার বাড়ির উপর আইবো না আইবো ভাই চিন্তা করিস না তার বাপ আইবো তার তত্ত্ব গোষ্ঠী আইবো এখন আইলে তুই কি করবি কেমনে অ্যাকশন নিবি সেই প্ল্যান কর ভাই এগুলো কি হইতেছে বাড়ির মধ্যে রাইতের আন্ধারে বউটা চলে গেল ছোট মাইয়া রে নিয়ে বড় জামাই ভাইয়ে গেল আমার কিছুই ভালো থাকতেছে না রে বাজার পোলাটা কই যে গেল সকাল থেকে বাইকে নাই সারাটা দিন গেল এইভাবে কেউ বিয়ে করে আব্বাজান কান্না ছাড়েন বলতেছি এইভাবে বিয়ে করে কেউ আব্বাজান
এছাড়া কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বিয়ে করে ফেলছি। এই গ্রামের লোকজনের কাছে মুখ দেওয়া কেমনে, তারা কি কইব? জানো তুমি কিন্তু বলছিল আমার উপর কেউ যদি হাত তোলে তুমি তার প্রতিশোধ নিবা, তার অ্যাকশন নিবা, আমার তখন মানলো তুমি কিছু করো। হাই হাই, তুমি এটা কি করতেছো? আমি বউ হয়ে আমার শ্বশুরের গায়ে হাত তুলবো? আব্বা জান দেখেন, আপনি দেখেন আপনার বলে কি কয়। এই হারাম দাদা, এই তোর এত বড় সাহস, তুই বউরে দিয়ে আমারে আব্বা স্যার এমনি মাইরেন না বুঝছেন, আর দরিদের একদম কইসা বাইন্দে রাখ। কিসের কি জামাই এদের কইরা আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবো তা না, উল্টা আমার বান্দা আমার উপর নির্যাতন করতেছে। এই শালা বাবু, এবার মতো একটু মাফ করে দেন, যায় না। শোনেন শ্রদ্ধেয় দুলা ভাই, আপনি তো 10 গ্রামের দরবির, আপনারা তো দৌড়ে আমি ধরতে পারবো না, কিন্তু বাড়ির সেই খাম্বার সাথে বাইন্দে আপনি বিচারটা তো করতে পারবো না কি পারবো না? না সেটা তো করতেছো, কিন্তু কেন করতেছো সেইটাই তো বুঝতেছি না। মির্জাজম, আজকে তোমার খেলা শেষ দিন শেষ। সেইটা তো কবুল বলার লগে লগে ওই মুহূর্ত থেকে শেষ। আমি ফিউস ভাই, ভাই তোমার বোনের অপমান করতেছে, তুমি কিছু করবে না? বান্দারি, হ্যাঁ, ঐতিহাসিক জুতাটা একদম নাকের সামনে গেত। ভাই ভাই কালি, তোমার গন্ধযুক্ত পায়ে করে কই তুমি এই কাজটা করো না, আমি আমি হাজারে করে মরে দেবো। একটু এই এই সরাও সরাও মানে সরাও, তুমি আমার চাকু মারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জুতা নাকের কাছে দিও না। আচ্ছা আমি অপরাধটা কি করছি সেইটা একটু কইবা তো। সদ্য দুলাভাই, লুস্কার একটার দুলাভাই, আপনি লিপিরে নিয়া কাজ অভিষেক গেছিলেন? গেছিলাম, কিন্তু সেটা তো 11টার সময়। সেখানে আপনি অনেকক্ষণ ছিলেন? প্রায় 1 ঘন্টা ছিলাম। এই 1 ঘন্টার মধ্যে আপনি রেজিস্ট্রি খাতার মধ্যে সিগনেচার করছেন, কবুল কইছেন, তারপর মোনাজাত করছেন, তাই না? সবই করছি রে ভাই। তাদের মধ্যে যদি একটা বিবাহ বন্ধন হয় এতে তোমাকে সমস্যা কোথায়? আমার তো মাথায় ঢুকতেছো না। আমি জানি আমার উপর তোমার বিশ্বাস তীরতর উঠে গেছে, তুমি বিশ্বাস করতে পারতেছো না। তোমার যদি বিশ্বাস একেবারে না হয় আমি এইখানেই বান্দা থাকি, তুমি যাও লিপির খোঁজ খবর নাও, সে তো পাটোয়ান বাড়িতে আছে। দুলা ভাই, আপনি কোনো চালাকি করতেছেন না তো? আমি চালাকি করুন কেন? তুমি কেন টের পাইবা? আমি তো পান দেখি আছি। আমি ফোন দিলে বান্দন খুলবি এর আগে না, ঠিক আছে বাবু? কানে কানে কি কইছো? কি কমু কইলাম যে তোমার সেন্ট আগের চেয়ে অনেক কমছে, দোয়া করি সেন্ট আরো কমে যাবে। মিথ্যা কইবো না। এই দেখো বাবু,
তুমি যত করো আমি আর আমার চোখ দিয়ে যাইব চোখের সামনে দিয়ে যাইব গা কত টিক টিক হ্যালো হ্যাঁ ফকিনি ফোন রাখ কাটি দাও কাটি দাও হ্যালো কে আপনি আবার ঋণ কিন করে আসেন আরে না ঋণ না কর্জ কর্জ জানু জান আমার লিপি লিপি আনা তোমার স্বামী সারাদিনই ঘরের মধ্যে বন্ধু না খেয়ে আছে আর তুমি দাঁড়া দাঁড়া কি হাসতেছ দরজাটা খুলে দাও জানু আমি একটু বাইরে আসি আমার হাতে কিছু নাই আপা জান আইনজারি করছে যতক্ষণ না কইব আমি কিছুই করতে পারবো না আমার আত্মা বান্দা তুমি একটু নিষ্ঠুর তুমি একটু পাষাণ এটা এটা নিষ্ঠুর গন্ধকালী বাইতাছে আমি কিন্তু তার লগে দেখা করুম না আপনি আমার ছেড়ে দেন আমি গিয়ে গন্ধকালীকে মেরে আসতেছি এই তুই তার মারবি মানে এত সম্বন্ধী না মুরব্বীর গায়ে হাত দিবি বোমা বোমা তুমি তাড়াতাড়ি যাও রাস্তা থেকে তারে বিদায় করে দিয়ে আসো যাও যাও আমি খুঁজাই কি ফেসাতে পড়লাম সবগুলো আমার লোকে পোল্ট্রি মারতেছে কিরে ভালো করছো তাহলে বিয়ার সাথে করে ভালো করছো তুমি যদি এখন ভিতরে যাও তাহলে আমার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে ঘটনা কি তুই আমার বারবার বাধা দিতেছিস কে এখন নতুন আত্মীয় হইলো হাসান চাচার লোক যদি আমি দেখা না করি কথাবার্তা না করি তাহলে তার অসম্মান করা হইলো না ভাইজান আমার শ্বশুর আব্বা অহনই তোমার লগে ফেস টু ফেস কথা করবো না তাই তুমি আমার দুদিন সময় দাও আমি সব কিছু একদম ঠিকঠাক গুছাই ফেলতে পারবো আচ্ছা বুঝছি সব কিছু বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি বল তাহলে আমি সব কিছু মেনে নিছি অসুবিধা নাই দুদিন পরে আপনার সাথে কথা বলবো না আর ময়না বাড়িতে নাই না তোমার ভালোবাসার কথা বলবো না ওইটা তো মোটামুটি তারপর মানে একটা কথা জিগাইতাম এই মানে আরে কি জিগাইব ওইটা তো কইবা না আমি যদি তোমারে বিয়ে করতে চাই তুমি কি বউ হইয়া আমগো বাড়িতে যাইবা আমার বউ হইবা কিন্তু আব্বা তো রাজি হইব না তুমি রাজি আছো তুমি যদি রাজি থাকো তাইলে হইব আব্বাটা পরে দেখো ও তাইলে পরে আমগো শাইলা বাবির কি হইব শাইলা বাবি শায়লা বাবির ব্যাপারটা আমি কালকের মধ্যে দেখতেছি তবে এর আগে আমি জানতে চাই তোমার মতামত আছে কিনা আব্বা যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নেই জানি না আমার ফাটা কপাল তো কখন আবার কি হয়ে যায় আচ্ছা
তুমি অ্যাকশন লেডি হলেও তোমার দিলটা কিন্তু খুব নরম। তুমি প্রকৃতপক্ষে একটা ভালো মানুষ, লক্ষ্মী বাবু। আচ্ছা, আমার প্যাটের মধ্যে হাঙ্গর ঢুকে ডিস্টার্ব শুরু করছে, খিদে আমি কাতর হয়ে গেছি, তুমি বুঝলে কেমনে? আমি যত অ্যাকশন লেডি হই, আমি তো তোমার বউ নাকি? জনম জনমের সাথে এই কথা তুমি বললে যাইও না। আল্লাহ কি কয়! আরে শোনো শোনো শোনো, আগে কইতে দাও। মনে করো যে জীবন মৃত্যুর দোলাচলে দুলতে দুলতে ভয়ে যদি আমি ব্যাক হয়ে যাও, আমার পক্ষে তোমাকে ভোলা কিছুতেই সম্ভব না। এত প্রেম, এত ভালোবাসা, এত জ্বালা, সরি জ্বালা কিসের, সবই ভালো, আমি কোথায় পাবো বলো? আমি তোমার বান্ধনটা খুললে দেই। আল্লাহ আল্লাহ, এই কাম করে যাবো না। তাইলে আমার শালাবাবু খুব মাইন্ড করবো, তার মুখে যা আসবো তাই কইবো। আমি চাইতেছি না সে আবারও আমার গালি গালাজ করুক, দৌড়াদৌড়ি করুক। আমি একটা ভালো স্বামী, ভালো দুলাবাই হইতে চাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গেলে দুলাবাই, আপনি তো সব পরীক্ষায় পাশ করছেন, এই যে গালি ফোন দিছে আপনার ছাড়ি দিতে কইছে। আচ্ছা ছাড়ি দিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছাপতেছে। না 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 না, শালা বাবু এই কাজটা তুমি করো না। মনে করো যে গালিব নিজের পায়ে হাইটে আইসা, নিজের হাতে আমার বান্ধবটা খুলে দিব, তা না হলে আমি শান্তি পাবো না। আরে দুলাবাই, একটা আচ্ছা দোস্ত রাগ পর ফোন দিতেছি, একটা ব্যাপার বুঝেন, ও তো অনেক দূরে আছে, আই তো অনেক দেরি হইব, সেই জন্য কইতেছি খুলে দিই। খবরদার লিটন পাটন, তুই যদি আমার বান্ধন খুলোস, একটা আছাড় দে তোর নারী বুড়ি আমি বাড়িতে বলাবো। এই মির্জা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো এখন। তাই নাকি? আমি বাড়াবাড়ি করতেছি তাহলে মনে হয় তাই। হাও আমার জন্য তোমার প্রচুর কষ্ট। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। ওরে আল্লাহ রে, এই পাশান দশজন মায় কি করতেছে? সে আমার ভালোর জন্য করছে, তিন চার ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখছো, আমার না খেয়ে রাখছো, আর বলতেছো ভালোর জন্য করছো। আমি জানতাম যে আমি একটা বলদের লগে প্রেম করছি, তুমি যে এত বড় বলদের বলদ সেটা কিন্তু আমি জানতাম না। গন্ধ গালিবের বেঈমান বোন, মুখ সামলা কথা বলবা, আমি বলদ না। ঠিক আছে, তুমি বলদ না, তুমি হইলা গিয়া বিদেশি বলদ। আচ্ছা তুমি কি ডান বাম কিছুই দেখে চলতে পারো না? আমি যদি তখন পোল্ট্রিটা না খাইতাম তখন তোমার আব্বা তোমার কি করতো কওতো? কি করতো? সর্বস্ব ঘর থেকে বাইর করে দিত, তাও তো এইভাবে বন্দিও থাকতো হইতো না, না খেয়ে থাকতো হইতো না। তখন যদি আমি আব্বার হ্যার সাথে হ্যাডার না মিলাইতাম আমাকে কি হইতো জানো? এই শাড়ি কাপড় পইরা রাস্তাতে হাইতে বেড়ান লাগতো। অহন বুঝছো তো আমার ট্রিক্সটা? অবশ্যই রাগ দেখাবো, তবে সেটা বাসুর ঘরে না।
আসরের কি জিনিস সেটা তো জানি না, হয়ও নাই। দুই বছর সংসার করছি ঠিক, কিন্তু বউ না আর কি, ছিল একজন মানুষ লোকে, ভালোবাসা সংসার কিছুই হয় নাই। আমি ডিসিশন নিয়েছি মনের, আমি বিয়ে করবো মনের সাথে, আমার জীবনের প্রথম বাসর হয়েছিল। কাছে কাঁঠাল গোপে তেল, মাথায় পড়লো কাঁচা বেল। ওরে বাবা রে, সব ঠিক আছে মানলাম আমি, কিন্তু খেলে বন্ধুর ব্যাপারটা তো বুঝতেই। আচ্ছা যাক, ওইটা আমি দেখবো না কী হয় না হয়, একটা ব্যবস্থা হইব। তবে তুই কাম চালায় যা, যে করেই হোক আমার মনের লগে বিয়া করাইতে হবে। কীভাবে তুই এটা করে যাবে, আর আমি হাসান তালুর সাথে কথা বলুন দরকার বলে, তার সাথে মিলমিশতে যেভাবে দেখতে হবে। ঠিক আছে, সেটা আমি না করবো, আমি একা সংলাপে গেলে গো, আমার মনে হয় কি দুলাভাই লগলে জানা যা। দুলাভাই যাবে তো, আমি যদি কই যাবার তুই করলেও হইব, তবে আমার মনে হইতেছে দুলাভাই মানে সিটার দুলাভাই আর কি, একদিনে একটা ভালো কাজ করতেছে আমার পক্ষে আর কি। তুই যা, নিয়ে যা ব্যবস্থা কর। ঠিক আছে তাহলে আমি যাই, যা। গালি যেটা কইলু এটা হুনুনটা কি ঠিক হইব? ঠিক হইব না কেন, গালিবার মনের বিয়ে হইলে তোমার সমস্যাটা কি? কি আজব, আমার আবার কি সমস্যা? আম্মা আপনি বিষয়টা একটু ভালো করে বুঝে দেখেন। সুমনের লগে গতকালই লিপির বিয়েটা হইল, ওরা এখনও সংসারটা ঠিকঠাক মতো গুজগাছ করে উঠতে পারে নাই। আর সাহেলার তো মাত্র ছাড়লো, ওইদিকে আবার ময়না মেয়েটা ডাগর ডাগর চোখের সুন্দর চমৎকার একটা মাইয়া। তুমি কি বলতেছো, তোমার ভিতরে তো খুবই গুটি চালিয়েছো, তো বাম হাত ঢুকাই দিয়েছো তুমি। হ্যাঁ যা কইবা সরাসরি কইবা, নইলে কিন্তু ক্রস ফায়ার বুঝো, ক্রস ফায়ার। এই থামো তো, ওই তুমি চিৎকার করিস কেন? হ্যাঁ সব কিছুতে অসহ্য লাগতেছে। জামাই তো ঠিকই কইছে, এই বাড়ির একটা মাইয়া মাত্র ওই বাড়িতে গেছে, আর ওহনি যদি আম্মা তুমিও ওর সুরে সুর মিলাইতেছ, গালিব তো কইতে মনে রাজি আছে, তাহলে সমস্যাটা কই? চুপ থাক তো, আমার মনে হইতেছে সমস্যা একটা হইতে পারে। সমস্যা তো আম্মা অবশ্যই হইতে পারে, আমি বলি কি আম্মা যাক কয়েকটা দিন যাক, ওইদিকে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর আমরা চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে একটা প্রস্তাব দেবো, সেটাই ভালো হইব। না দুলা ভাই কোনো দরকার নাই, এমনই প্রস্তাব দেওয়া দেন, কারণ গরম গরম সব কিছু অভালো। এই তুমি বলে দেন ভাই, ভাই আমি তোর লেগে গরম পানি নিয়ে আই। না 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 দরকার নেই, দরকার নেই, আমি যেভাবে বৈশামাইসা তিনবার সাবান দিয়ে গোসল করছি আর পা ডলছি, কোনো ধরনের কোনো গন্ধ নেই। না কি এটা দিতেই বলা তোমার আদে রাখলে বেশি বেশি করো, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। আর কইও না ভাই, তোমার আপার কোনো মাত্রা জ্ঞান নাই, সব কিছু দিয়ে তার বেশি বেশি। এই আমি বেশি কি করলাম? ওইছে খালি খালি মিটার খালি হাই থাকে, এত হাই গেলে তুমি প্রেসারের রোগে তুমি মরবা। ও এত বেশি কথা কইছে? ওইছে বাবা, ওইছে বাবা, ওইছে। মানে দুলা ভাই আপনার এত কথা বলার কোনো দরকার নাই, আপনার যে কামটা দিছি যে কামটা দেওয়া হয়েছে ওটা আপনি ঠিক মতন করবেন। এই কামে যদি দুলা ভাই আপনি ফাঁকি দেন, আপনি যত বড় দরবিদ হন দৌড়ায় কিন্তু পারবেন না, এটা কিন্তু প্রেম হারা দৌড় হইব আমার। আর প্রেম হারা দৌড় তো বোঝেন দড়ি ছিঁড়া দৌড়, এই দৌড়ের লোক কিন্তু বিশ্বের কোনো দরবিদ পারবো না, বুঝছেন বাবা গরিব। এত জলদি না কইরা, আমি বলি কি একটু ভাইবা চিন্তার সময় নেওয়া দরকার। আম্মা আমি যা করতেছি খুব চিন্তা ভাবনা করে করতেছি, লিপির বিয়াটা গরম গরম হয়েছে, আমার বিয়েটা যদি হয়ে যায় ভাই বোনের একবার অনুষ্ঠান করে আমরা মনে করো যে গ্রামবাসীকে বুঝে দেবো, আর গ্রামবাসী মনে করো যে কোনোভাবে কোনো রকমভাবে আমার কোনো তিরস্কার করতে পারবো না, চোখ তুলে কথা বলতে পারতো না, সুতরাং একটা সেফটি পজিশনে থাকবো, বুঝতে পারছো? ঠিক কথা বলছো, আমরা তো এমন করে ভাবি নাই। তাহলে মারহাবা, মারহাবা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। শালা বাবু তুমি ধরে নাও বলের সাথে তোমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করো। আম্মা আমি তাহলে ওদের সাথে যাই, সংলাপ শুরু করি, কি বলেন? আল্লাহ বাসে সে আমার পাওয়াটা তোমার পাওয়া কেন সালাম করতে হবে খেলে খুললে আপনার আড্ডা দিতে হইব না,
আপনি এখন ওই দক্ষিণে ফিরে যান, আলুর খেতে পানি দিতে হইব, সালামে বলা আছে, যান। আব্বা আপনি কি করেছেন আব্বা? আপনার মধ্যে একটু রস রস নাই, কতকালকে বিয়ে করলাম আর আজকে আমি খেতে যাবো। তোমার মুখ তো এখন একটা না, দুইটা মুখ। আব্বা এটা কি করতেছ? আমার দুইটা মুখ মানে কই? আমার মুখ তো একটাই। এই তুই বিয়ে করছস, তোর বউরে কি আমি বয়া বয়া খামু? তোর কাম করতে হইবো না? তোর বউর একটা মুখ, তোর একটা মুখ, আমি কি বুড়া বয়সে কাম করে কষ্ট করে তোরে খামু? আব্বা আপনি কোথাও যাবেন না, আপনার এমন একটা জোয়ান তাজা মোলা থাকতে আপনি কোনোদিন মাঠে কাম করতে যাইবেন না। আজকে থেকে আপনার কোলায় আপনার সব কাজ করব। লিপি তুমি কি কইতাছো? আমি একটা মেট্রিক পাস করলাম, আমি কি এখন খেতে কাম করব? আচ্ছা ঠিক আছে, আমি তোমার আয় পাস করাবো, আমি খেতে যাই কাম করি, তোমার মান সম্মান না লাফায় লাফায় একদম বাইরে যাবো। ওরে আল্লাহ রে, এতদিন তো বুড়ার চালা আছিলাম, এখন আবার আইছে একদম। কি কইলি তুই, কি কইলি? আব্বা আব্বা আপনি খান, আমি দেখতাছি। সুমন পাটোয়ারি তুমি কি একশন লিপির কথা ভুইলা গেছো? আমি এই বাড়িতে আইছি তোমার কামাই খাওয়ানোর লাইগা, আব্বার কামাই না। লিপি জানো তুমি হঠাৎ করে এরকম করতেছো কেন? হ্যাঁ আল্লাহ আল্লাহ স্বয়ং তোর মতো পুলারে ঠিক করানোর লাইগা বৌমার এই বাড়িতে পাঠাইছে। বাবা ভুল বলছেন, আমি এই আমি ওরে নিয়ে আসছি এই বাড়িতে। ও তুমি আমারে আনছো তাই না? তুমি আমারে আনো নাই, আমি তোমার গাড়ি সাইড পাই বাড়িতে আইছি। আব্বা আপনারা লাঠি নিয়ে আসেন তো, লাঠি না আনলে কামে যাইবো না। ঠিক কইছো, দাঁড়াও দেখতে লাঠি করবো। আব্বা 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 আমি যেতেছি যেতেছি। আব্বা আমি যদি কোথায় যাবো? আব্বা ওই দক্ষিণের বিলে আলুর খেতে পানি দিতে হইব। দক্ষিণের বিলে আলু খেতে পানি দিতে বলা সালামে কল আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বা আপনি তো বয়স হয়েছে, আপনি বাসা একটু রেস্ট নেন। আব্বা বউ আমি তোমার শালাও মুখে, আমি তো হমু তোমার বউ, লক্ষ্মী বউ। তুমি তার আগে আগে কইবা না বলো। সব ব্যবস্থা করতেছি, গুলা ভাইকে তোমাদের বাড়িতে পাঠাইছি। আও ভিতরে ভিতরে। হ্যাঁ আমি ভিতরে। তোমার কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ আমি যদি ওখানে ভিতরে আই আম্মা কি কইব? বাবা বাবা এখনো বিয়ে শাদি হয় নাই, আম্মা মা বলতেছো দেখি। হ্যাঁ আমি দুলাবের কাছে সব শুনছি, এর লাগি তো তোমার লাগে দেখা করতে আইছি। আচ্ছা আমি ওখানে যাই। হ্যাঁ কই যাইবা তুমি? যাইতে দিলে তো যাইবা, তোমার আমি যাইতে দিব না। ওরে আমার বাহাদুর রে, মাঝখানে দেয়াল রেখা ধরে কি লাভ? যদি মরদ থাকে বাইরে আহ। ছাড়ুন না ছাড়ুন না ছাড়ুন না, সাইরা দিলে তুমি পালাইবা, এখন আর ছাড়ুন না তোমারে। আবা আসসালামু আলাইকুম। সব সব পালাম যে বাদ দাও, ছোটবেলা মেলা খেলছি। আরে বাবা রে সত্য সত্য আপনার পিছনে আপা দাঁড়ায় আছে। আমার কোনো দোষ নাই, আপনার ভাই না। কোনো কাজ হইব না, কোনো কাজ হইব না, আমার ভালোবাসার মানুষের হাত ধরছি, এত সহজে আমি ছাড়ুম না। অবৈধ কোনো কাজ তো করতেছি না। তোরে মানা করছে কে? বেশি করে প্রেম কর, তা সিনেমা জুকারের মতো জানলা দিয়ে প্রেম করিস না। বাপের বাড়া হইলে সিনেমার হিরোর মতো ঘরে বৈশা প্রেম করবি। তুই হইলি যে আমার ভাই। সি 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 তা ওই এটা আপনি কেমন কথা বললেন? আমি আপনার বাড়ির মেহমান, নতুন আত্মীয়, বাড়ির উপর আইসি, কিসের কি আপনি আমার খাতির যত্ন করবেন তা না, উল্টা আপনি আমারে তারে দিতে চাইতেছেন। দেখো বাবু তুমি কিন্তু এখন মেহমান হয়ে আসো, তুমি আইছো ঘটকালি করতে, আর যে পাত্রের জন্য তুমি ঘটকালি করতে আইছো তার নাম শুনলেই তোমার মেজাজ টং হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। ওহো তালই
আপনি তো কথাটা পুরোটা শুনলেন না, না শুনেই আপনি হঠাৎ খেপে যেতেছেন। তাহলে আপনি সুস্থ মস্তিষ্কে মানে গভীরভাবে চিন্তা ভাবনা কইরা একটা হিসাব নিকেশ কইরা বলেন তো, আমার শালক এই গালিব সে কি আপনার মাইয়ার উপযুক্ত পাত্র না? দেখো বাবু, ওই গন্ধ গালিবের নাম আমার সামনে আর একবার উচ্চারণ করবো না। মায়ারে কচু কচু করে কাইটা, কচু কচু করে কাইটা নদীতে ভাসাইয়া দেওয়া আর ওই গন্ধ গালিবের লগে বিয়া দেওয়া একই কথা। আমি বাপ হইয়া সেটা করতে পারবো না। তা ওই আপনি আমার আমার শালককে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন না? সে আমার শালক, সে কি নদীর পানিতে ভাইসে আসছে? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার মাইয়া ময়নার লগেই গালিবের বিয়া হইব দেখি কে ঠাকায়। এই পারলে তুমি দিও, আমি এই বাইসা থাকতে, এই পাটহারি বাইসা থাকতে এই কাম তুমি কোনোদিনও করতে পারবা না। আব্বা, দুলাভাই আপনারে কি কইছে? সে কি আপনার অপমান করছে? শুধু অপমান না, সে আমার লগে চ্যালেঞ্জ করছে, আমার মাইয়ারে নিয়ে এসে চ্যালেঞ্জ করে। দেখেন দুলাভাই, এইটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি মানে হলো গিয়ে আমার বাড়ি, আপনি আমার শ্বশুর বাড়ি কারে অপমান করবেন সেটা কিন্তু কইলাম আমি সহ্য করতে পারব না। ওরে আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ সারা জীবন যে বাড়িতে থাকি এলা সেই মানুষ বাড়ির মানুষজনের ভুলে গেল। হ্যাঁ এই তুমি আমার পুরা কথাটা আগে শোনো, শুনা বুঝা তারপর তুমি উত্তর দাও। তোমার শ্বশুর, আমি তোমার দুলাভাই বাড়ির উপর আইছি, উল্টো সে আমার খেদা দিতে চায়। আব্বা, দুলাভাই যা কইতেছে সেটা কি সত্য? দেখো দেখো বৌমা, তুমি কেবল বউ হয়ে আমার বাড়িতে আইছো, আমি তোমারে বৌমা হিসাবে কেবল অল্প অল্প মাইনা নেওয়া শুরু করছি, আর এর মধ্যে সে ময়নার লগে গন্ধকালিবের বিয়ের প্রস্তাব নিয়ে আছে, এই কথা শোনার পর কার মাথা ঠিক থাকে কও? দুলাভাই আপনি তো দেখতেছি একটা সালাক শেয়াল, আগাটাও খাইবেন গোড়াটাও খাইবেন। আপনি কিন্তু আমারে ভাইজান আর ময়নার ব্যাপারে খেপাই দিয়ে আমগো বিয়াটা দিয়ে দিছেন, এখন আবার কি শুরু করছেন? না না না, এইটা হইতে দেওয়া যান আব্বা, ওনার আপনি যাইতে কন, ভবিষ্যতে না হলে কিন্তু কইলাম আরো বড় খারাপ হয়ে যাইব। এই যাইতে কয়ে গেল শুরু নাই, আমার খারাপ হয়েছে, যাও যাও কোথায় যাও, এই চোখ গেলে দেবো, যাও যাও। পাটওয়ারির লগে চ্যালেঞ্জ করে বিয়ার্থ দিনে দুপুরে মাথার উপর ঠাটা পড়া আমি পাগল হয়ে গেছি, আমি হয়ে গেছি উন্মাদ। তোমার কোন সমস্যা আছে? হ্যাঁ আমার তো সমস্যা আছে, আপনি যদি পাগল হয়ে যান তাহলে আমার বিয়ার কি হইব? এই যে বিউটি কুইন সাবানার মতো কান্নার পাট লইয়া তুমি তোমার ভালোবাসার মানুষ গালিবের জীবনেও পাইবা না, আর ওই রকম বেহায়া বেসরম বাপের লগে তুমি কান্নাকাটি করে পারবা? তোমারও হয়তো হবে অ্যাকশন লেডি, শিয়ানে শিয়ানে টক্কর। শুনেন দুলাভাই, যে কাঁদতে পারে হ্যাঁ কান্দাইতেও পারে, অনেক ঘটনাটা কি হয়েছে ওইটা খুলে কোন কি কমু, দুঃখের কথা মানুষ কেন মানুষের উপকার করবো কও? আমি কত রকম কায়দা কৌশল কইরা ওই লিপির লগে সুমনের বিয়াটা দিলাম, এখন আমার শ্যালক গালিবের বিয়াটা আমার দেওয়া ফরজ, এই জন্যে তোমাকে বাড়িতে গেছিলাম। যাইয়া তোমার বাপের আমি বুঝাইতেছি, ওমা লিপি এসে কিসের কি আমার পক্ষ নিয়ে উল্টা, সে শ্বশুরের পক্ষ নিয়ে আমারে সারি দেয়, তাহলে কও কেমন লাগে কেমন লাগে? শোনেন দুলাভাই, প্রত্যেকটা নারীর মধ্যেই একটা অ্যাকশন ভাব থাকে, সময় সুযোগ বুঝা ওইটা প্রকাশ হয়, কথাটা মনে রাখি। সাব্বাস, তোমার দিয়ে হইব ময়না, তোমার দিয়ে হইব, তুমি হইবা অ্যাকশন লেডি, অ্যাকশন। একদম জাগার উপর খারাপ, একদম জাগার উপর খারাপ, দৌড়তে গিলা দৌড়তে গিলা খারাপ 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 খারাপ, মুখটা এরকম তেরা বেড়া করলি কে
একটা গ্রান গ্রান জাফরানের গ্রান পেতেছস। কে গিফট করছে জানিস? তোর ময়নাপা। তোর ময়নাবদ্ধ সম্পর্কে তোর চাচাতো বোন হয়, তাই না? যে ময়না আমার চাচাতো বোন, কিন্তু ময়নাপা আপনার গিফট করবো কেন? এ বেটা বোকা, দুদিন পর তোর দুলাবে আহ, তাই এই এই এরম করতেছস কেন? ঘটনা কি? কি কোনো গন্ধ বন্ধ করতেছে? না গালিব ভাই, এখনো জাফরানের গন্ধ আইতেছে। দুদিন পরে দুলা পাইবেন তো, তাই একটু মজা করতেছে আর কি। দুষ্ট কথা গা, মাথা টাক করছিস কে? পোকা দিন চল চা খাইছি। আপনি যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে মনে করেন যে আমার মনটা ভালো হইতেও পারে। আমার সাধ্যের মধ্যে যদি থাকে অবশ্যই হেল্প করবো তোমার। কে হাসান তালুই তো আপনার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি শুনছি ছোটবেলা থেকে নাকি সেই ন্যাংটাকাল থেকে আপনাদের গলায় গলায় ভাব। আরও শুনছি যে জীবনে কোনোদিন আপনাদের মধ্যে কাইজা কানুন হয় নাই, মারামারি হয় নাই। একবারই একটু মারামারি হয়েছিল ওই হাডুডু খেলার সময়, আপনি তার রাবারের প্যান্টাইনে খুলে দিয়েছি। এইসব কথা বলি, কাজের কথা কম। আচ্ছা তাহলে কাজের কথা কম। চাচা আমার তোমার কথা সবই ঠিক আছে, ময়না গালিবের উপযুক্ত পাত্র। জি জি, কিন্তু গালিবের গায়ে যে গন্ধ, এইটা আপনি কি ধরনের কথা বললেন চাচা? আরে পুরুষ মানুষের গায়ে যদি গন্ধই না থাকে, তাহলে সে আবার কিসের পুরুষ? হ্যাঁ, এই যে আপনার শরীরে তো গন্ধ আছে, দেখেন আমার শরীরে গন্ধ আছে। আরে গন্ধ হইলে পুরুষের নিয়তি, এটা কোনো বিষয় না। হে চাচা, তাছাড়া ওই ময়না কিন্তু এই বিয়েতে রাজি আছে। ময়না বিয়েতে রাজি হয়েছে? অবশ্যই রাজি আছে। আচ্ছা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে ওই যে লিটন বান্ডারির কাছে জিজ্ঞেস করেন। এই বান্ডারি কথা কোনো কেন? হ্যাঁ চাচা, দুজন দুজনের ভালোবাসে, আমি বিশ্বাস না হইলে আপনি ময়না জিজ্ঞেস করতে পারেন। তোমার বাবা যদি ঠিক হয়ে থাকে জামাই, তোমার বাবু কথা আমি আসি করতে পারুম। লিটন কয়টি হয়েছে রে বিল? এই রাখেন তো, আপনার বিল দেওয়া লাগবে না, বিল আমি দেব। আপনি আসল কাজে নেমে পড়েন। জান আবার তোমার নেই নেই অন্য কারণে, তোমারে আমি অন্য একটা কামে ফিট করে দেব। দেখা কথা হলো যে এই যে তালুই, হাসান তালুই, সে তোমার দোকানে চা খাইতে আসে না? দিনে আসে না, ওই মাঝে মধ্যে সন্ধ্যার পরে আসে আর কি। শোনো, আজকে তোমার কাম যেটা, সেটা হইলো যে তুমি তারে বেশি করে চিনি দিয়ে ধরো যে এক কাপ চা দিয়া দিয়া ওই গালিপুর যে জমি জমার টাকা পয়সা আছে এই বিষয়টা তার মাথার মধ্যে ঢুকাই দিবা। বুঝতে পারছি, আমি তো খুব ভালো করে জানি সে একটু লোভী আছে। বুঝছি, আমার আর বুঝাই দেবো না, আও খালি আইলে ওই ডোসটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো সকাল থেকে কিন্তু ওয়ার্ক শুরু করে দিছি। তালুর কাছে গেছি, এখানে আসলাম, ও সুমনের কাছে যাইতে হয়েছে। ও সব ফিট করেন, এই ফিট করে আপনি রেডি করেন, আমি পরে আবার সাইজ করুন। দুলা ভাই, কি হয়েছে হাসান, তুই এমন করে খেপতেছিস কেন? আমার খেপনের রোগ হয়েছে তাই খেপতেছি,
তোর কোনো সমস্যা আছে? আছি তো, তুই আমার ভালো ভালো বন্ধু, তুই পরানের দোস্ত, তুই যদি আমার কথা না শুনি না খেপে যাস তাহলে তো সমস্যাই। ক দোস্ত পরানের বন্ধু যা খুশি কইতে থাক, ক তোর কে কইছে গালিবের সাথে সংসার টিকবে না? আসল ব্যাপার হইলো কেমন মহাবত কাকু দুজনে মিলাই দে, দেখবি অনেক সুন্দর সংসার করতেছে। ময় নাম্বারে বলছি, আরেক জায়গা বিয়া দিমু, কিন্তু যে বিয়ে টিকবো না আমি যাই না শুনি না সেই বিয়া দিমু না। তুই হলে বন্ধু বেইমান, দোষ দুশ্মন, তুই আগামী দশ দিন আমার লগে কোনো কথা কইবি না। এই ওই গন্ধ গালিবের লগে গায়ে গন্ধ হলা কোনো মেয়েই সংসার করতে পারবো, অন্য কেউ পারবো না। যা যা, তুই আমার চোখের সামনে থেকে যা, যা যা, তাও খাড়ায় থাকে যা। অন্য কারো সময় লাগে কিনা জানি না, তাই তোমার সময় লাগে, কারণ তুমি আমার সুখের ঘরে দুঃখের আগুন লাগাইছো। এটা কোন কথা কইলি? আমি তোর সুখের ঘরে দুঃখের আগুন কেমনে লাগাইলাম? মাত্র কয়টা দিন হইলো আমি সংসার শুরু করছি, তুমি এখন কেন লাগালা কত ভাই জান? শোনো, তুমি যদি কোনো রকম বাড়াবাড়ি করো তাহলে এই ভাই বোনের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। কইলাম ভালো লাগাইলাম কি কইবি? আমি তো তোমাকে বাড়িতে গেছিলাম, আমার বোন লিপি তো আমার উপর রাইগা পুরো আগুন, হ্যাঁ কইতেছে আর সুখের সংসার বলে আমি আগুন ধরাই দিছি, কইতেছে বেশি বাড়াবাড়ি করলে বলে আমার লগে পুরো যুদ্ধ যুদ্ধ হয়ে যাবে। আমি কি করবো আমি বুঝতেছি না কিছু। আহা, তুমি লিপির কথা কিছু মনে করো না। শোনো, লিপি ও সায় আমাকে মিলন হোক, সে কয়েকদিন আগে আমার এই কথা কইছে, কিন্তু তার কথা হইলো সে আব্বার হুকুমের বাইরে এক পা আগাইতে চায় না, ঘটনা আসলে ওইটা। তাহলে কি হইব? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না, তাহলে কি আমাকে বাসর ঘরে হইব না? মনে আহা, সব কিছু হইব, তুমি এত চিন্তা করতেছো কি লেগা? সবাই মিল্লা চেষ্টা করতেছে আব্বারে রাজি করানোর লেগা, তুমি এত ভাইঙ্গা পড়তেছো কি লেগা? প্রয়োজন হলে কাজী অফিসের দরজা তো আমাকে খোলা আছে নাকি? এত কিসের টেনশন তোমার? আশা করতেছো আমাকে বাসর হইব, আমি তোমার এনে বাসর করতে পারবো, সব হইব। কইলাম না, কইলাম তো। আচ্ছা তুমি যাও বাড়িতে যাও, আর শোনো লিপির কথা তুমি কিচ্ছু মনে করবে না, বুঝছো? একেবারে চুপচাপ কোনো কথাবার্তা নাই। না রে ভান্ডারি, কার ফুল কোর্সা করবো, কার কথা কমু, আশেপাশে তো কেউ নাই। আসলে আমার উপর মনে হয় শনির দশা ভর করছে। কি করেন আপনার তো মনে করেন বৃহস্পতি আমার সঙ্গেই আছে শনির দশা, লিপিরে বিয়া দিয়া পাইবেন বিজলি কাজ, ধরেন আপনার জমি তো ডাবল হয়ে গেছে আর আপনি বলতেছেন শনির দশা লাগছে। এই ভান্ডারি, তাহলে কি ওই যে গন্ধগালিব, গন্ধগালিব কবে জমি দিব? সেই আশায় বৈশা থেকে ঘুম নষ্ট করতে চাই না রে বাপ, আমি এমনিতেই তাই নিয়ে খুব কাঁপড়ে আছি। ঠিক আছে দাদা, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় একটা ঝামেলা হইতেছে, স্যার কি হয়েছে আমার একটু কইতে পারবেন? আসলে ঘটনা হয়েছে কি রে বাপ, ওই গন্ধগালিব, গন্ধগালিব আমার মেয়ারে বিয়া করার লেগে একটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি তো তার লাগে বিয়া দিমু না। তুই একটা কথা চিন্তা করে দেখ, তার সারা শরীর দিয়ে গন্ধ, সেই গন্ধের কাছে আমার মায়া কেমনে থাকবো কেমনে শুভো, এটা ভাবতে তোমার শরীরের মধ্যে একটা একবার ঘিনঘিন করে ওঠে রে বাপ। বুঝতে পারছি, বুঝতে পারছি, আপনি এইসব টেনশনে আছেন তো, আর এটা কোনো টেনশন হলো? হ্যাঁ,
দেখেন যেখানে লিপির বিয়েতে আপনি মনে করেন যে 20 বিঘা জমি পাইবেন, হুম, এখন আপনি গন্ধকালীপি বলবেন যদি আমার মেয়ের বিয়ে করতে হয় তাহলে 20 বিঘা জমি দিবি, আর নাইলে আমার মেয়ের বিয়ে দেবো না, দেখবেন এমনি গন্ধকালী পিছায় আসবো। তাতেও যদি রাজি হয়ে যায়? যদি রাজি হয়ে যায় তবে চাচা আমি তো আমার বন্ধুরে চিনি, মনে হয় না হবে। যদি রাজি হয়ে যায় তাহলে তো চাচা আপনি লালে লাল। না না, জমির কাছে আমার মেয়ের আমি বিক্রি করতে পারবো না, আমি সেই রকম বাপনারে বাপ। চাচা ময়না তো গন্ধকালে একটু পছন্দ করে, তার গন্ধটা খুব সুন্দরভাবে রিসিভ করছে, এমন যদি তার ভালোবাসা যদি গন্ধটারে সে মাথা পেতা নেয় তো সে নিল, সে পাগল, আপনি বলবেন না তার কতটা ভালোবাসে। না আমার মাথায় কিছু চলতেছে না, আমার মাথার মধ্যে কেমন যেন লাগতেছে, পাগল পাগল মনে হইতেছে। যাই গে চলে গেলাম, টাকাটা পরে দিও নে, টাকা রাখিস। ঠিক আছে। তোমরা কিন্তু কেউই আমার কথাটা বোঝার চেষ্টা করতেছো। আচ্ছা তোমরা একবার ভাইবা দেখো, আমার মায়ার যার লগে বিয়া হইব সেই জামাইয়ের লগে আমি দেখা করতে পারুম না গন্ধের কারণে, তার লগে কথা কইতে পারুম না, এটা কি হইতে পারে? কে আগে আপনি যার লগে বিয়ে দিছিলেন হ্যার লগে আপনি কয়টা কথা কইছেন? 2 বছরে তো 2টা কথা কর নাই। সে তো ছিল একটা ইতর, একটা বদমাইশ। আব্বা ধরে নেন ওই গালিব বয় একটা বদমাইশ ইতর হারামজাদা। সুমন পাটন কথাবার্তা একটু হুশ করে কইও। লিপি আমি তো সত্যি সত্যি গালিব বয়ে বকা দিতেছি না, আব্বা জনের বোঝানোর জন্য বলতেছি। আব্বা আপনি চিন্তা করে দেখেন, ময়নার যেদিন বিয়ে হইব এর পর দিনই লিপির সম্পত্তি সব ভাগ হয়ে যাব। আপনার যা সম্পত্তি আছে তার সাথে ডবল সম্পত্তি আমি আমার শ্বশুর বাড়ি থেকে পাব। সম্পত্তি তুমি পাইবা না, আমার বাপের সম্পত্তি পাইব আমি। তোমার মানেই তো আমার, আমার মানেই তো তোমার। সেটা না হয় তুমি ঠিকই কইছো। আব্বা আমার মনে হয় কথাটা খারাপ না, ময়না বুর যদি কোনো সমস্যা না থাকে ভাইজানের লগে অ্যাডজাস্ট করে ফেলতে পারে তাইলে তো ময়না বুর বিয়েটা দিয়ে দেওয়া যায়, আর আমার মায়ের জন্য আমার খুব খারাপ লাগে। এখন যদি আপনি রাজি হয়ে যান ভাইজানের লগে বুর বিয়েটা দিয়ে দেন তাহলে আমার মায়ের জন্য খুব ভালো হয়। তোমার মায়ের ভালো হয়? তোমরা যখন সবাই এত করে কইতেছ ঠিক আছে, তবে 2টা শর্ত আছে। আবার কি শর্ত? না বৌমা এখন আমি শর্তের কথা কমু না। তোমার জব্বা তুমি কাল সকালে তার দুলা ভাই আইতে পাও, তার সামনেই আমি শর্তের কথা। আচ্ছা ঠিক আছে। তবে ওই বিষয় না দুলা ভাই, আমি না একটা ব্যাপার বুঝতেছি না, চাষায় ঘরের কথাটা ঘরে না কইয়া পিস বাড়িতে সেখানে কথাটা কইব? ভান্ডারি বলছো না কেন, কথায় আছে না বোলাপানের বুদ্ধি গলায় বুড়া মানুষের বুদ্ধি তলায়। হে বুড়া না বিরাট বড় চালাক তো, হে ভালো করে বুঝতে পারছি, প্রস্তাবটা ঘরের ভিতরে দিলে বিভিন্ন রকম বার্গেনিং আসতে পারে। জামাই জামাই তুমিও কিন্তু কম চালাক না, তুমি খুব সহজেই আমার চালাকিটা ধইরা ফেলাইছো। শোনো আমিও কিন্তু তোমার চালাকি ধইরা ফেলাইছি, বাটোয়ারা হইলে লিপির লগে লগে সাথীও তো জমি পাইব। দাদা আমি কই কি ওইটা বাদ দেন, এখন আপনার যে শর্তটা আছে না শর্তটা একটু বলেন। শর্ত কইতাছি, শর্ত নাম্বার 1 ওই ময়না আর নাম কি না লিপিটা বন্ধু গালিব, গালিব গালিব ঠিক
ময়না আর গালিবের বিয়ের আগেই লিপির জমিটা বুঝা দিতে হইব। ও হ্যাঁ না, গালিবের ব্যাপারে আলাপ করছিল, মোহরির লগে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোহরির সাথে কথাবার্তা হয় না, কমপ্লিট করে রাখছি। ভালো, খুব ভালো। শর্ত নাম্বার টু, ময়নার নামে 20 বিঘা জমি লেখা দিতে হইব। হ্যাঁ, 20 বিঘা? 20 বিঘা, এটা হইল ময়নার জন্য ফিউচার সিকিউরিটি, মানে ভবিষ্যৎ নিরাপত্তা। আর তাছাড়া জমি তো ওই গালিবি সব চাষবাস করবো। চাষা আসলে বুঝাতে চাইতেছে যাহা তোমার তাহাই আমার, তাই না চাষা? না 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 না, ঠিক তা না, মানে যার যার বুঝ তার তার, ঠিক আছে? জি। তোমার আমি বলছিলাম না যে লোভী কত প্রকার এবং কি কি, তাই হাসান চাষার চেহারার দিকে তাকালেই বুঝতে পারবা। সেটা আমি দেখেই বুঝছি যে লোভে কত বড় হইতে পারে। বাজার দেখছে, তাহলে আমরা এদিকে দেখা করা। এই কথাই কিন্তু আমিও হাসান চাষাকে বলছি। শোনো লিটন, এইটা কিন্তু জানো তেন পাবলিক না, এইটা হইতেছে জনাব আজম খান সাহেবের শালা। হ্যাঁ, বুকের পাটাই মনে করো বিশাল সাইজ। ধরো আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়া আমার বোনের সাথে কথা কন, কথা কইয়া আপনি সব কিছু ফাইনাল করে ফেলান। সামনে শুক্রবার দিনই বিয়া, দুই ভাই বোনের একসাথে বিয়া, কোনো কিছু যেন কমতি টমতি না হয়। ঠিক আছে ঠিক আছে শালা বাবু, তুমি তাহলে তোমার বন্ধুর লগে বাসর ঘরের একটা সংক্ষিপ্ত হিসাব সাইরা রাখো, বাদ বাকি ব্যাপার আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, বলো এবার মনে হয় আমার বাসর হইতেছে। কি বাদ্যের বিশেষ ঘটনা কি? না আমার মনে হইতেছে কি, তুই একটা রিস্ক নিয়ে লেতেছ না? তুই যে তোর পীড়িতের ময়না, তার যে 10 বিঘা জমি লিখা দিতাস, যা তুই কি ভাবছর যে সেই ময়না তোর এই গন্ধ সহ্য করতে পারবো? না সহ্য করতে পারবো কে, ছোটোবেলা থেকে তো ওর সাথে কোনোদিন তো কয় নাই। আমার মা জন্মের পর থেকে আমার বন্ধু নিয়ে কোনো কথা কইছে, ও কেন কথা কইব? তো আমার বউ না, বউ হইব না। মা আর বউ দুইটা এক না, বউ আসে অন্য ঘর থেকে, তার বাপ মার বাড়ি থেকে ওই যে তোর ঘরে আসবে, কিন্তু মা তার 10 মাস 10 দিন তার পেটে নেই। সেই মা যখন পৃথিবীর আলো দেখায়, দেখানোর পরে গন্ধ হোক, মশা হোক, যাই হোক, সেই মাকে তো বুকে সব গন্ধ সহ্য করে নিতে পারে, কিন্তু বউ পারে? পারে না। অতএব মা আর বউ এক জায়গা হইতে পারে না। তাহলে তুই এখন এগুলি কি আবল তাবল কথা কইতেছ? আমি তো কিছু বুঝি না। আমি তাহলে আমার বাসর করে না হবো? হবে না কেন, অবশ্যই হইব। তবে তার আগে একটা পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মনে আর তোর এই গন্ধ সহ্য করতে পারবো কি না, সেটার একটা পরীক্ষা। না ছোটোবেলা থেকে তো মনে কর যে আমার সাথে ভালো সম্পর্ক, কই কোনো দিন তো মনে কর যে আমার এই ঘামের গন্ধ টন্ধ, পায়ের গন্ধ, ওইসব নিয়ে তো কোনো কথা কয় নাই। ওরে বাবা, সেটা তো ছোটোবেলা, এখন তো বড় হয়েছে, এখন তো রুচি চেঞ্জ হয়েছে, কাপড় চাপড় চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে গা, ভালোবাসার মানুষও বড় হয়ে গেছে গা, সেটাও চেঞ্জ হয়ে গেছে গা, বুঝছে না? আমার কথা হচ্ছে শুধু সে বিয়া করে, বিয়া করার পর এত কিছু এই যে শরীরের মধ্যে এত গন্ধ, সেটা মানিয়ে নিতে পারবো না। আচ্ছা তুই আমার একটা কথা কর, এই যে তুই যে এত দিন ধরে ভালোবাসো বা সে তোরে ভালোবাসে, কোনোদিন তোর গ্রামের গন্ধ নিছে? কোনোদিন তুই জুতা খোলার পর ওটার গন্ধ নিছে? নেই মুখে ওই যে গন্ধ নিছে, এই যে বগল তোলার তুই যে গন্ধটা ওটা নিছে? নাই নাই। অতএব আমি ওইটারই পরীক্ষা করুন যে বিয়ার পরে এটা মানতে পারবো কিনা। এখন কী করবি? এখন যেটা করা সেটা হচ্ছে একটা একটা বুদ্ধি পাখিরা কোনো একটা ঘরে আনো, আমার পর শুনে আমার অসুস্থ কেমন 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 কেমন
তোমার তুমি এমনি ঘামাইতেছো কে আমি সব মিথ্যে কথা বলছি লিটনডে দিয়া তোমারে আনাইছি কারণ তোমার আমার খুব দেখতে ইচ্ছে করতেছি আমার এইসব ফাইজলামি কিন্তু একদম ভাল লাগে না বুঝছো এমনি গন্ধে ঘর ভরে গেছে গা তারপর আবার জানালা দরজা সবকিছু লাগাই রাখছো সি 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 জানালা গুলো খুলে দেই বুঝছো বল না কথা কই একটু স্যার ও গন্ধ লাগতেছে আরে স্যার আমার গন্ধ লাগতে ধরে বমিইতেছে চারে তো ধুমুরু আমি সবার সামনে কইতাছি আমার পায়ে তো গন্ধ এটা নিয়ে এত কিছু তো গন্ধ যেমন আছে এমনি থাকবে আমি এর জন্য কোনো ধরনের ওষুধ ব্যবহার করব না কোনো চিকিৎসা দরকার নাই কোনো সাবান দা ধোয়ার দরকার নাই পাউডার মাখবো না সেন্ট মাখবো না কিচ্ছু করবো না যা অবস্থা আছে তাই থাকবো বাস শেষ আম্মা কথায় আছে না অতি চালাকে গলায় ধরি এই যে এই লিটন ভান্ডারির কথা শুনা আপনার ছেলে কি করছে জানেন হ্যাঁ সে ইচ্ছা করে তার ওই গন্ধটাকে এক্সপোজ করছে ময়নাকে পরীক্ষা করার জন্য এখানে ময়নার কি দোষ আমার মনে হয় কি আম্মা গালিবের ওই পাদরের হাড্ডে থেকে ময়নার সৃষ্টি হয়েছে তাই গালিবের সংসার যদি কেউ করতে পারে একমাত্র ময়নাই পারব এই এবং এই তোমার জামাইয়ের এই যে বেশি কথা কয় ভাসাল এরা নিয়ে যাও তো এরা নিয়ে যাও তোমার বাড়ির যাও আর শোনো আরেকটা আমি কথা কই কিছু আর ভাল লাগে না আচ্ছা মা তুমি আমার এই গন্ধলা জীবন নিয়ে কেন লিগে জন্ম দিছিলা বাপরে সবই উপরওয়ালা আগে থাকতে ঠিক করে রাখছে আমি তো কেবলমাত্র উছিলা এই গন্ধরে তুই গন্ধ কইতাছোস যেদিন তুই আমার পেটের থেকে পড়ছিলি সেই দিন যে তোর গায়ে কি গন্ধ আছিল রে বাজান তা শুধু একমাত্র আমি কইতে পারি কিন্তু আমার কাছে ওই গন্ধরে মনে হয়েছিল একটা নয়া জীবনের গন্ধ এই গন্ধের স্বাদ যদি কোনো নারী না পায় তার জীবনে পূর্ণতা আসে না বাজান রে আমি আজও তোর গায়ে সেই গন্ধটাই যে পাই জানি কেন যাই না শুনে তুই চাষে আমার কষ্টটা দিতেছ আরে ভাই সব মায় তুই একই কথাই কইব আমি কইতেছিলাম কি ওই লাম সিঁড়ি গন্ধ মাথার কাছে গেলে চাষে আমার সব ঠিক হয়ে যাবো না আমি কিন্তু আশেপাশে আওয়াজ পাইছি দুই চার দশজনে বলছে গন্ধ মাথা নাকি গন্ধের না হওয়ার জন্য ওষুধ দেয় এই লিটন ভান্ডারি এই লিটন ভান্ডারি তুমি থামো তো আর আমি এই সমস্ত পীর দরবেশের ওই তাবিজ পানি পড়া দেয় কিচ্ছু হইব না এটা তো প্রমাণিত হয়ে গেছে শোনো শালা বাবু আমি তোমার কথা দিয়ে ফলাইছি তুমি কোনো টেনশন করো না আরে আমি ময়নার গার্জেনের লাগি এমন কৌশল করে কথা কমু ওরা তো কোনো ডিমান্ড করারই স্কোপ পাইব না বাবু যেতে যেতে কথা আমার সঙ্গে তুই একবার যা কখন কার উচিলে কি হয়ে যায় কে জানে তুই জানা বাজান একবার যা ভাই আরেকবার আচ্ছা ঠিক আছে মা তুমি যখন কইতেছ আমি যাব তবে এটাই আমার শেষ দাওয়া ফাইনাল আর জীবনে কোনোদিন এই গন্ধমন্ডল লেগা আমি কারো ঔষধ কোনো জায়গায় কিচ্ছু করবো না শেষ আমি যে বলেছি এগুলো যাবো ধর্মগ্রহে হোক না হোক আমার কিছু যায় আসবে না আমি তো ওই গন্ধমাতার খবর জানছি আমি ওনার ওষুধে আমি এমনভাবে কাজ করি হয়েছে হয়েছে তোর আর বোঝার লাগবে হয়েছে আমি বোঝা আমি দাম কইছি তো দাম কইছি না আর কি বোঝাইতেছ এত বোঝানো কি আছে আমি তো কইছি দাম ওকে ঠিক আছে মানে না গেলেও
আমার মনে হচ্ছে একটু গরমই করবো, তারপরে আপনি আমি যখন করছি যাই যাইতেছি। সে তো আমাদের সব প্ল্যান সব ধ্বংস করে দিল। কি চমৎকার একটা প্ল্যান করছিলাম আমি আর তুমি, বড় লোক হয়ে যাবো, রাতারাতি বিঘায় বিঘায় সম্পত্তির মালিক হয়ে যাবো, না সেইটা মনে হয় আর হইল না। কেন, সব তো ঠিকই ছিল, আবার কি হইল? ঠিকঠাক আছে, ঠিকঠাক ছিল, কিন্তু সন্ধ্যার পর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। শোনো, সন্ধ্যার পর যে ঘটনাটা ঘটছে, ওইদিকে ময়না তো কম দেয় মনে করো যে এখন বমি টমি করে, এদিকে তো পাগলা ইসা ঠিক না মনে করো যে ওইদিকে সবার বিয়েই করো, এখন বিয়েটা যদি না হয় তাহলে কেমনে তুমি বড় লোক, কেমনে আমি বড় লোক, কও এটা সেটা সেটা মনে কও। বলো ভাই, তাহলে এখন কী হইব? তুমি এক কাম করো, তুমি ময়নারে আবারও পরীক্ষার জন্য রেডি করো, তার ভিতরের যে আবেগটা আছে সেটা জাগ্রত করো। মনে করো আবেগ দিয়ে কিন্তু অনেক সময় অনেক বড় কিছু ঘটনা সম্ভব হয়, বুঝতে পারছো তুমি? আর এইদিকে আমি দেখতেছি আমি লিটনের একটা সিস্টেম করার ব্যবস্থা করতেছি। দুলো ভাই, এই তোমার লোকের পরে কথা কমুনি, হ্যাঁ কাটো 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 ফোনটা কাটো। কি আমি তোমার আর গালিবরে এই দুজনরে কিন্তু আলাদা চোখে দেখি না, দুজনরে এক চোখে দেখি, এটাকে তুমি বুঝতে পারো? জি অনেক সুন্দর ভাবে বুঝতে পারি, কিন্তু ওই যে আমার ব্যাপারে কি জানি কইলেন সিস্টেম টিস্টেম। ও ওই তো ওই ময়না মায়াটা, মানে আমার ভালো লাগছে আর কি, মায়াটা তার ভুল বুঝতে পারছে, সে তো আবার পরীক্ষা দিতে চায়। তুমি এক কাজ করো, তুমি পরীক্ষাটা দেওয়ানোর ব্যবস্থা করে দাও। না সেটা না হয় করে দিলাম, কিন্তু দুলা ভাই এই ময়না আর গালিবে এই দুজনের বিয়ে হইলে এই জায়গায় আপনার লাভ। হ্যাঁ মিয়া, আমার লাভ তুমি কই দেখলা? আরে বাবা, আমার কোনো লাভ নাই, লাভ যদি হয় তাহলে লাভ হইব গালিবের, কারণ গালিব রে এই ময়না ছাড়া বিয়া করার মতো কোনো মাইয়া পৃথিবীতে নাই, তাই কইছিলাম আর কি। দুলো ভাই, আমি তো আপনাকে চিনি, আপনি কোন নেশারের মানুষ সেটা আমি হারে হারে আপনি চিনছি। আপনি আসলে ওর বিয়ে আসাতে কিছু না, আপনার নজর থেকে জাগায় দেখেন গালিব যেহেতু বলছে আপনাকে 20 বিঘা জমি দিবে, ধরেন এটা আপনি পাই গেছেন, ও দিয়ে দেবে। ওই শালা গালিব কত 2 বছর ধরে একই কথা কইতাছে, দিব দিব করে কিন্তু দেয় না। আমি তো বুঝে গেছি, আর একটা প্যাসে ফেলাইতে দিব, প্যাসে পড়লে তখন না দিব। আজব মেয়েকে কোনো ফোন বিপত্তি আছে নাকি? পাতলে পাত, আমি তারে এমনি ছাড়ব না, আমি তো খেল দিক কেন বাইরে। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাইতাছি কালিবার ময়নার কি চমৎকার সুখের একটা সংসার। ময়না পান বানায়, গালিবরে খাওয়ায় দেয়, গালিব লাল লাল অপূর্ব দৃশ্য। তুমি ভাই এক কাজ কর ভাই, তুমি ওই কাল সকালেই পরীক্ষাটা দেওয়ানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা সেটা না করে দিলাম, কিন্তু আমার লাভ কি? কমু ক, এই দেশের একটা লোক পাইলাম না যে সুযোগে সৎ ব্যবহার করলো না। যাই হোক, কিছু করার নাই, আপন শালার জন্য মাঝে মধ্যে একটু খরচাপাতি করতে হয়, ব্যাপার না এটা। শোনো, এটা কিন্তু 500 টাকার নোট। হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ 100 টাকা ভাইবো না। না না, এটা নাও, কিন্তু কাজটা তুমি করে দাও ভাই। ঠিক আছে দুলা ভাই, তাহলে আমি পরীক্ষা দেওয়ার মতন আমি সিস্টেম করতেছি। হ্যাঁ গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না 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 দুলা ভাই, আমি হঠাৎ ওদিকে যাওয়ার কথা তো না, আমার তো যাওয়ার কথা ছিল। তো রমিয়া, তোমরা না আমাকে হার্ট অ্যাটাক করে মারা ফেলাইবে মনে হচ্ছে। হারাম দাদা লিটন ভান্ডারি, পরে তো আমি কি করুম?
গতকালকে তো গন্ধ শুয়ে পলাই গেছিলি, এখন আবার কান্দছিস কেন? আমি কি জানতাম না কি গালি বাবার পরীক্ষা লইতাছে? আমি তো জানতাম না, আমি ওরা আবার পরীক্ষা দেব, আবার পরীক্ষা দেব। সে তো তোমার ছেড়ে দিতে পারে না, কোনো যুক্তিতেই হয় না। জ্বলিয়া ওঠো লাস্যময়ী, ভেতরে ভালোবাসার আগুন জ্বলাইয়া অগ্নিকন্যা হইয়া সামনে গে যাও। ঠিক কইছেন আপনি দুলাভাই, চলেন আমরা গন্ধমাথার বাড়িতে যাব, প্রয়োজন হইলে ওই জায়গার মধ্যেই পরীক্ষা হইব, শত শত মানুষের সামনে। ভাইজান চলো চলো। বইতে ময়না হইছে কি, মাত্র তো বিয়ে করছি, এই সময়ে বাজারের মুখোমুখি হওয়া আমার ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, দোলা ভাই দোলা আপনি চলেন। ওরে আমার লাস্যময় বুনুরে, আমারে নিয়ে গেলে তোমার ভূত ভবিষ্যৎ পুরাই অন্ধকার। গালিব তো আমার সহ্যই করতে পারে না, আমি হইলাম ওর চক্ষুশূল। এই গতকাল রাতে কিন্তু সে আমার লাঠি নিয়ে দুইবার ধাওয়ানি দিছে। ঠিক আছে, আপনি তো কারো যাইতে হইব না, আমি একলাই একশো আমি যাইতে পারবো। সাব্বাস সাব্বাস অ্যাকশন লেডি। তবে একটা জিনিস মাথায় রাখবা, ওই হারামজাদা ওই যে ওই লিটন ভান্ডারি কিন্তু তোমার একমাত্র শত্রু। লিটন ভান্ডারি, তোর খবর আছে রে? এই রহিম তুই কই রে? হ্যাঁ তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়, আপনার রিক্সা থেকে নামেন। কে আপনার কয়দিন যাবত গোসল করেন না? আমরা কয়দিন ধরে কিছু করি না করি সেটা কি তোমাকে কই দেবো? তোমার ডিউটি আছে রিক্সা চালানো, তুমি রিক্সা চালাইবা। রাগেন কেন? গন্ধে তো রিক্সা চালাইতে পারতেছি না। তাই এটা তো তোমাকে এলাকার দোষ, তোমাকে এলাকার গন্ধ। হ্যাঁ না, আমাকে দোষ কি? আপনার থামেন, নামেন কইতেছি। যাইতেছেন গন্ধ মাতার কাছে আর কইতেছেন এলাকার গন্ধ, বদমাইস কোথাকার। ওই ফাউলের বাচ্চা, আমি তোর সাথে বদমাইশি কি করছি? আমার শরীরের গন্ধ এলে আমি গন্ধ মাতার কাছে যেতেছি, তোর সমস্যা কি রে? আপনার কইছে না আমি ভার মারুম না? তুই মারবি না, তোর বড়টায় মারবো, খুলতে হবে কি? জুতা খুলতে হবে, এইখানকার রুল। না মানে খোলা যাবে না, জুতা খোলা যাবে না, খুললে পরে অনেক প্রবলেম হয়ে যাবে, মানে বিস্ফোরণ হয়ে যাবে। দেখেন এইখানকার অর্ডার হচ্ছে জুতা খুলে ঘরে ঢুকতে হবে, অর্ডার ইজ অর্ডার। আর না হইলে কিন্তু আমি খুলতেছি, কিন্তু সব দায়িত্ব কিন্তু আপনার, যা হবে এটা সামাল দিতে হবে আপনার কিন্তু। আলবাত। আচ্ছা ঠিক আছে, ডেঞ্জারাস জিনিস কিন্তু খুলতেছে। আমার কাছে যে ওষুধ আছে সবই গন্ধের উৎস। এই একটা ছোট্ট শিশিতে যা আছে এর গুণাগুণ এক ড্রাম ওষুধের সমান।
প্রতিদিন সকাল সন্ধ্যা গায়ে মাখবে, দেখবে তোমার বউ তোমাকে আরো বেশি ভালোবাসবে। ওই যে কি জানো, রহিম মিয়া, সে সাইড হয়ে যাবে না। হাদিয়া কত দিতে হবে মা? মা না, মাতা, গন্ধ মাতা। যাও, আমার সহকারী তোমাকে বলে দেবে হাতিয়া কত। যাও। মাতা, কে যেন এখানে নির্মল বায়ুর মধ্যে দূষিত বায়ু ছড়াচ্ছে। তোমাদের মধ্যে যে এটা করছো আর করো না, এতে বায়ুর দূষণ হয়। গন্ধমাতা কি বলছে শুনেন নাই ভাই? যে এই কামটা করতেছেন সে বের হয়ে যান। এ ভাই বুঝছি, আপনি আমার ইঙ্গিত করতেছেন। আমি এই জন্যই এখানকার সহকারীরে বলছিলাম আমার জুতা না খোলার জন্য। আমি তো গন্ধ তাড়ানোর জন্য এখানে আসছি। তাই বলে এত গন্ধ এবো? গন্ধ, এই চুপ, আপনারা বাইরে যান, যান যান। এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন বাইতে ছিলাম। আমি তো তোমাকে খুঁজছিলাম। কি জন্য অপেক্ষা ছিলেন আপনি? সবাই সবাই তোমার ওই পায়ের গন্ধে অস্থির হয়ে গেছিল। আমি একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। সত্যি? লতা, লতা, সবাইকে না করে দাও, আজকে আমি আর কোনো রোগী দেখবো না। কোথায় 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 ছিলে এতদিন, কেন আসুন? তুমি কই যাও লিটন ভান্ডারি? ভিতরে স্পেশাল থেরাপি চলতেছে আর এইখানে আসল থেরাপি চলবে এখন। ছাড়ো, আমার হাত ছাড়ো, তোমার লগে আমার কোনো কথা নাই, ছাড়ো। আমি কিছুই মানবো না, তুই কতক্ষণ ফোন না ধরে থাকবি লিটন ভান্ডারি? হ্যাঁ, কি ব্যাপার মোনা, তুমি আমারে পিটু করে করে কথা বলতেছ কেন? তুই আমার টাকা দারে মই দিছস আর তোরে তুই কমো না না তোরে তুই কমো না কি করব আপনি আপনি করব হন? হ্যাঁ দেখো ময়না, তুমি আমার বয়স অনেক ছোট, তুমি আমার সাথে এরকম করে কথা বলতে পারো না। আমি সব শুনছি, গন্ধমাতা গালিব রে লইয়া দরজা লাগাই দিছি, এত বড় সাহস মুনারে? হ্যাঁ শোনো ময়না, উনি মাতারি না, মাতারি না, অনেক তন্ত্র মন্ত্র জানে, তোমার মন অনেক কামেলদার। তুমি এখানে আইছো না, তোমার বান মাইরা দিব, বান মাইরা দিব, একদম শেষ করে দিব।
বিসি তেলে বেগুন চলবো, খালি এখন চলবো আর চলবো। আমার নাম তো গালিব, মানুষে আমারে কয় গন্ধ গালিব। গন্ধ তো আমি পাইতেছি কিন্তু খারাপ লাগতেছে না। তো মনে হইতেছে এই গন্ধটা আমার অনেক প্রিয়। এই পৃথিবীর সব মানুষের আলাদা আলাদা গন্ধ আছে, এর অর 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 সব মানুষের, এমন কি এই জগতে যাদের প্রাণ আছে সবার আলাদা আলাদা গন্ধ আছে, আর সব মানুষের গন্ধ আলাদা আলাদা, আর সবার তো সব গন্ধ ভালো লাগবে না। লাগবে না। আপনি বলতে চাইতেছেন গন্ধ টন্ধ কোনো ব্যাপার না, আসল ব্যাপারটা হলো সেম টু সেম হওয়া না। প্রতিটা মানুষেরই এই গন্ধের প্রতি একটা ভালোবাসা আছে, ঘ্রাণের প্রতি ভালোবাসা। যদি কারো গায়ের ঘ্রাণ ভালো না লাগে তার সাথে তো প্রেম জমে না গালিব, জমে না, এটা জ্ঞানীদের কথা। কিন্তু কিছু মানুষ আছে যাদের এই শরীরের ঘ্রাণ, এই দুর্গন্ধ সবার ভালো লাগে না। তখন তো খুব বাড়ি বাড়ি কথাই কইলেন, ভালো কথা। এখন আবার পশা পশা কথা বলতেছেন কে গালিব? তুমি চাইলে আমার রেশমি বলেও ডাকতে পারো, অনুমতি দিলাম। তবে এটা পচা কথা না, এটাই সত্য, সত্য কথা। আপনারা কি আমার মতো এরকম যন্ত্রণার জীবন? প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত যন্ত্রণার, যন্ত্রণার, প্রতিটা মুহূর্ত যন্ত্রণা। কিন্তু কিন্তু গালিব, এখন যে আমার খুব ভালো লাগতেছে, খুব, অনেকদিন পর আমার, অনেকদিন পর আমার বাইরে যাইতে ইচ্ছা করতেছে, খুব খুব বাইরে যাইতে ইচ্ছা। তুমি আমার সাথে নিবা, চলো। থ্যাংক ইউ লতা, মাই ডিয়ার লতা।
আই লাভ ইউ। আচ্ছা তুমি আরো আগে কেন এই গন্ধমাতার অ্যাসিস্ট্যান্ট নিলে না? আগে অ্যাসিস্ট্যান্ট নিলে কি হইতো? আগে অ্যাসিস্ট্যান্ট নিলে কি হইতো? আগে অ্যাসিস্ট্যান্ট হইলে যেটা হয় সেটাই হইতো। এমনি আমি তো গন্ধমাতা সহকারী চাকরি লইছি। আচ্ছা লিটন মান্ডারি, তুমি এমন মানুষ কেন? 2 বছর আমাগো বাড়িতে তুমি আসো নাই, আগে তো কত আইতা। কোন মুখে আসবো? আমার আব্বা হওয়া বিবাহটারে ভেঙে দিল। তুমি কত স্বপ্ন দেখছিলা, বিয়ে হইব, সংসার হইব, আমাকে বাচ্চা কাচ্চা হইব, সে এত সুন্দর স্বপ্নটারে আমি ভেঙে দিলাম। জাগগা সেই কথা, তোমার বউ কেমন আছে? নিশ্চয় খুব সুন্দর। আমার আবার বউ আবার মহিলা জানার পরে সংসারের হালটা আমারই ধরতে হইল। সব দায় দায়িত্ব আমার উপরে চাপাই দিয়া আবার নিজে সম্পদ দিছে, আর বিয়া করবো আমি? এই সংসার ঠিক করতে যায় আর বিয়াও হয় নাই। তোমার কি অবস্থা, তোমার স্বামী কেমন আছে? আমার কপালটাও তোমার মতো, আমার বাপটাও মরে গেল, মায়েরা যার যার মতো জানো, কেউ আমার দেখে না। শেষ পর্যন্ত এই গন্ধমাতা চাকরিটা লইতে বাধ্য হয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই রে, দুজনে সমান সমান। আমরা বাদ দাও সেই কথা, এইটা কম তুমি জানলা দিয়ে উকি মারতেছিলা কেন? ওই যে গন্ধমাতার সাথে একটু দেখা করতাম চাইছিলাম। তো গন্ধমাতার সাথে দেখা করবা সেটা সামনে দরজা দিয়ে যাইবা। না না, মানে সামনে দরজাটা কেমনে যাবো যদি না পাই? সেই জন্য ঘুরা ফিরে পিছনে দরজা দেয় এসে, মানে জানলা দেয় এসে দেখা করতে চাইছিলাম। লতা তোমার সাহায্য চাই, সাহায্য লাগবো গন্ধমাতার সাথে দেখা করার জন্য, সাহায্য করো এই আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি সাহায্য এটা কও? ওই যে আমার বলতাছি, এদি আসো। আমার বন্ধু গালিব, গালিবের যতদিন পর্যন্ত ওর একটা বিভেদ না হইব ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। ওর বাসর ঘর, ওর যা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পুরো পাই পাই করে পূরণ করতে হইব, আর যদি সেটা পূরণ না হয় তাহলে আমাকে কোনো কিছুই পূরণ হইব না। এবার বলো কি করতে পারবো, কিছু করতে কমা তো শোনা বেলুনের মতন চুপ সারা গেল। শোনো শোনো, তোমার বন্ধু গালি, হ্যাঁ হ্যারে একদিন তুমি আমাকে গন্ধমাতার কাছে নিয়ে আসো। কেন পড়া দেবো? শোনো, তোমার বন্ধু গালিবে যে সমস্যাটা আর আমার গন্ধমাতার ঠিক একই সমস্যা। কখি হ ঠিকই কইতাছি, এই জন্যই তো তাকে একলগে করা দরকার, বুঝছো? শোনো তুমি তোমার নাম্বারটা দিয়ে যাও তো আমারে। আমার ফোন তো রাইট হয়েছে, তুমি একটা একটু দিলেই খেতাও না। আরে কলম মতো নাই লিটন ম্যান্ডারি, তোমার চোখে পানি কেন? এই পানি আমার আনন্দের পানি। জানো লতা, আমার আব্বা যখন মরে যায় তখন আমার ঘরের উপরে 50,000 টাকা
আমি একেবারে পথে বসে গেছিলাম, কেউ নাই আমার রে ওই সময় সাহায্য করে। হঠাৎ এই গালিব আসা আমার 50,000 ঋণের থেকে মুক্ত করে আমার ওই দোকানটাতে সব কিছু সে করে দিছে, আমার বাঁচার রাস্তাটা সে দেখাই দিছে। আর এই ছেলেটা সারা জীবন একটা স্বপ্ন নিয়ে বসবাস করতেছে, যেটা হচ্ছে বাসর ঘর। আমি আল্লাহরে সবসময় কম, আমার এই গালিব আমার যে উপকারটা করছে, আমার মৃত্যুর রাস্তা থেকে যে বাঁচানোর রাস্তাটা দেখা দিছে, আল্লাহ ওরে ওর সব স্বপ্ন দন দৌলত ওর আয় বরকত সব ও সারা জীবন যেন সুস্থ থাকে, তোমার কাছে সেই পানে করি যেন সারা জীবন সুস্থ থাকে। চিন্তা করো না, আল্লাহ তাগো ইচ্ছাও পূরণ করবো আর আমার তোমার ইচ্ছাও পূরণ করব। আমাকে মনে হতে কোনো বেজাল লাগতো, একমাত্র আমার আমার মা যে মা আমার জন্ম দিছে, সে সারা কেউ আমার এই গন্ধ সহ্য করতে পারত, আমার বিভিন্নভাবে তিরস্কার করত, শিশি করত। বিয়ে করে বাসর হয়তো করতে পারি নাই। একটা সুন্দর মিষ্টি গন্ধ, জাফরানের মতো গন্ধটা তার নাক ধরুন কেন? জাফরানের মতো করার ভালোবাসা তার তো সংসারে বলো, তুমি তোমার মতো যাও গা, আমি আমার মতো থাকি, শেষ। আমি কি করুম কোন, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করে আমি পারি নাই। আমি সব মিথ্যা কথা বলছি লিটনডে দিয়া তোমারে আনাইছি, কারণ তোমার আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। আমার এইসব ফাইজলামি কিন্তু একদম ভাল লাগে না। শুধুমাত্র গন্ধের জন্য আমি কোন জায়গায় স্বাভাবিক মানুষের মতো চলতে পারি না। আমার জীবনে যে কি কষ্ট, এতদিন আমি কাউরে বুঝাইতে পারি না, একমাত্র তুমি বুঝতেছো আমি কি কষ্টে জীবন যাপন করতেছি, কি লাঞ্ছনায় কি অপমানে। সব গল্পই তো সেম টু সেম। আমারও কিন্তু দুইবার বিয়ে হয়েছিল, তালাক দিয়া দিছে দুইজনে, খুব ঘামলে গন্ধ হবে না। হ্যাঁ, আর সারাদিন ছিল হার ভাঙা খাটুন, আরে শয়তান দুইজন আমার শরীর থেকে না জাফরানের গন্ধ আশা করত। অনেক ভাবনা চিন্তা কইরা এই ব্যবসায় নামছি, এখন তো আমি আরামে বসে থাকি, ঘাম হয় না গন্ধ আসে না। কিন্তু আজকে অনেকদিন পর তোমার জন্য যে জোর করে ঘাইমা গন্ধ বাই করলাম, তার মানে তো সে ঘামলে গন্ধটা বেশি হয় না? হয় না ঠিক, এটা আমিও বুঝছি, আমি জানি। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি রেশমি, এই বন্ডামের ব্যবসাটা তুমি কিনলি না তোর লাগো তো? ভন্ডামি না গালিব, একটু সামান্য একটু মিথ্যার আশ্রয় নিছি, কিন্তু আমি যা জিনিস দেই তা একদম 100% পারফেক্ট। আমি সবাই যে তো ভালো সেন্ট আর আতর দেই, 2 বছর আগে আমার গ্রামে আমি একটা আতর আর সেন্টের দোকান দিছিলাম, কিন্তু কি হইলো দেখো, এই যে আমার শরীরে ঘামের গন্ধ,
একটা লোকও আমার দোকান থেকে আইসা এই সেন্টটা তোর কিনতো না। সেই জন্য আমার মামারে বললাম, এই বাড়িটা আমার মামার, তিনি শহরে থাকে। তারপর আমি এই ব্যবসা শুরু করলাম। দেখো আমি কিন্তু সেন্টার আতরের ব্যবসাই করতেছি, কিন্তু একটু মনে করো ঘুরায়া, মানে একটা ভিন্ন প্রক্রিয়ায়। আমাদের জীবনটা এমন হলো কি রেশমি? আমার জীবনে যে কি কষ্ট, এতদিন আমি কাউরে বুঝাইতে পারি না, একমাত্র তুমি বুঝতেছো আমি কি কষ্টে জীবন যাপন করতেছি, কি লাঞ্ছনায়, কি অপমানে। সব মানুষের জীবনেই এমন কোনো না কোনো গল্প আছে গালি, আছে বড় বড় বাধা। দেখো তোমার চারপাশের মানুষজনদের নিয়েই আমি একটা উদাহরণ দিই। এই যে তোমার বড় দুলা ভাই মির্জা আজম, তার সবচাইতে বড় অশান্তি কি জানো? তোমার আব্বার রাইখা যাওয়া যত যত সম্পত্তি, হ্যাঁ, এই সম্পত্তির জন্যে সে সারাটা জীবন অশান্তিতে থাকে। মানে ব্যাপারটা ভালো করে বুঝো, এখন কিন্তু সে প্রচণ্ড অশান্তিতে আছে সম্পত্তিটা না পায়া, পাওয়ার ইচ্ছা কইরা। আর যখন সম্পত্তিটা পাবে তখনও পড়বে আরেক বড় অশান্তিতে। তোমার দুলা ভাই সে অত্যন্ত খারাপ প্রকৃতির একটা মানুষ, খুব চালাক। আর তোমার বোনটা খুব ভালো, খুব বোকা। আর তোমার এই যে ছোট বোনের স্বামী, লিপির স্বামী সুমন, সে কি করে সবসময়? সে তো একটা গাধা, তার নিজের মাথায় কোনো বুদ্ধি নাই। সে কার বুদ্ধিতে চলে জানো? তোমার ওই বড় দুলা ভাই মির্জা আজমের বুদ্ধিতে, সবসময় তার কথায় উঠে আর বসে। হা, তোমার বোন যে লিপি, সেও কিন্তু আছে একটা বড় ধরনের অশান্তিতে, কারণ সে জানে তার স্বামী সুমন একটা গাধা, আর এই গাধারে নিয়া তার সারা জীবন সংসার করতে হবে, এটাও একটা বড় অশান্তি। হ্যাঁ একদম ঠিক করেছে, তোমার সব সব কথা ঠিক, তবে তোমার আর আমার যন্ত্রণাটা একটু বেশি। আর এই যন্ত্রণাটা বাড়ায় দেয় আমাদের কাছের মানুষগুলি, বলো ঠিক বলছি না? ঠিক না গালিব, আমাদের কাছের মানুষগুলারে দোষ দিয়া কোনো লাভ নাই। দোষ হইল গিয়া আমাদের শরীরের এই কলকবজার, আমাদের শরীরে এমন ঘামের গন্ধ হয় যে কাছের মানুষগুলো না সহ্য করতে পারে না। আমি কে লেগাইছি বুঝো না? আমি পরীক্ষা দিব, এবার পরীক্ষা দিব। লিটন ভাই তুমি ব্যবস্থা করে দাও। কোনো লাভ হবে না, আমি ভালো করে বুঝে গেছি মানা, তুমি আমার শরীরে গন্ধ কোনোভাবেই মাইনে নিবে না। তুমি হয়তো আবেগে এই কথা বলতেছ, কিন্তু আমার সাথে সংসার তুমি করতে পারবে না এই গন্ধ নিয়ে। মানা গালিব যা বলছে একদম খাঁটি সত্য কথা বলছে। এই যে আমরা অবশ্যই গন্ধ সহ্য করতে পারতেছে না, নাক ধরতেছে যে যার মতন, কিন্তু দেখো ওনাদের দুজন
দুজন দুজনের শুলে কিন্তু কি সুন্দর আরামে নিতেছে। আচ্ছা ভালো কথা। আচ্ছা রেশমি, তুমি এত কিছু জান না কেমনে? আমি সব কথা কইছি ভাইজান। একদিন লিটন ভান্ডারী আমার কাছে আইসা আপনার সব ব্যাপারে খুলা বলছে, পায়ে গন্ধ এই সেই সব কিছু আমারে খুলে বলছিল। তারপরে আমরা দুইজন প্ল্যান করি। আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাই না দোস্ত। আমি জানি যে ময়না তোরা অনেক ভালোবাসো, তুইও ময়নার অনেক ভালোবাসিস, কিন্তু দুজন দুজনের মধ্যে কোনো বিয়ে সাথে হইব না, কারণ তোর শরীরের কোনো অসহ্য করতে পারবো না। সে কারণে আমি আইসা ওরে বলছি আমার মাফ করে দিস। মাথায় কোনো বুদ্ধি নাই, আবেগে চলে, নাক দিয়ে খাও, আবার পরীক্ষা দিতে চাই না। গালিব, তুমি ময়নার সাথে এমন করে কথা কইও না। আসলে আমরা দুইজন একসাথে আছি তো, এই জন্যে অগো একটু গন্ধটা বেশি লাগতেছে। আমি বরং যাই, আর তুমি ওই ঘামের কাছ থেকে একটু দূরে দূরে থাকো, মানে একটু ছায়ায় ছায়ায় থাকবা, আর ময়নারে বিয়া করো, সুখী হবা। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রামের মাঠে ঘাটে হাঁটে আমার সাথে কাজ করি। আমার শুরুতে বন্ধ বন্ধু নিয়ে আমার সাথে, আমি জানি ময়না আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, সহ্য করতে পারতেছে না আমি কাউকে বিয়ে করি বা কারোর সাথে থাকি, কিন্তু আমি এও জানি আমার মতো সেম টু সেম মানুষ না হইলে আমার বন্ধ কেউ সহ্য করতে পারবে, আমার নিয়ে সংসার করতে পারবে। তাই ময়নার প্রতি আমার ভালোবাসা রইল, কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমারে বিয়ে করে বন্ধ বাবা।